ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, গল্পের দেশে আপনাকে জানাই স্বাগতম। বিশ্ব সাহিত্যের এক বিশ্ব বরেণ্য লেখককে নিয়ে আজকের এই উপস্থাপনা। আজকে শুনবেন ফরাসি লেখক ভিক্টর হুগোর এক অবিস্মরণীয় সৃষ্টি। ভিক্টর হুগোর জন্ম হয় 1802 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি। তিনি একাধারে যেমন ছিলেন কবি, তেমনি রোমান্সিজমের সাহিত্য স্রষ্টা হিসেবেও তার খ্যাতি ছিল বিশ্বজুড়ে। তার অনন্য সাধারণ অভূতপূর্ব কিছু লেখনের মধ্যে হাঞ্চব্যাক অফ নোটরডাম, লা মিজারেবল, দ্য পুয়ার পিপল, টয়লেটস অব দ্য সি, দ্য ম্যান হু লাভস উল্লেখযোগ্য কিছু নাম। তিনি কিন্তু শুধু লিখনীতেই আবদ্ধ ছিলেন না, তার জীবদ্দশায় তিনি এঁকে গেছেন বহু ছবি। এছাড়াও তিনি ছিলেন এক বিশিষ্ট রাজনীতিবিদ। এই গুণী মানুষটি 22 মার্চ 1885 খ্রিস্টাব্দে ইহলোক পরিত্যাগ করেন। গল্প শুরুর আগে একটি ছোট কিন্তু বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাকে নতুনভাবে পথ চলার উদ্দীপনা যোগায়। আজ শুনবেন লা মিজারেবলের চতুর্থ এবং অন্তিম পর্ব। আসুন শোনা যাক। আগের পর্বগুলো শুনেছেন ফরাসি দেশের এক অতি দরিদ্র যুবক জাঁ ভ্যালজাঁ দারিদ্র্যের তাড়নায় নিজের ভাগনা ভাগ্নীদের জন্য রুটি চুরি করতে গিয়ে ধরা পড়ে ও জেল হয়। 19 বছর পর হলুদ ছাড়পত্র সঙ্গে নিয়ে সে ছাড়া পায় জেল থেকে। ওই হলুদ ছাড়পত্র থাকার ফলে কোনো রেস্তোরাঁ কিংবা হোটেলে খাবার কিংবা আশ্রয় সে পায় না। তখন এক মহাপ্রাণ ধর্মযাজক তাকে নিজের বাড়িতে রাতে আশ্রয় দেয়। কিন্তু রাতের অন্ধকারে যা সেই ধর্মপ্রাণ যাজকের বাড়ি থেকে কিছু রূপোর বাসন চুরি করে পালায়, কিন্তু শেষ রক্ষা হয় না। পরের দিন সকালে পুলিশ তাকে ধরে আবার সেই ধর্মযাজকের বাড়ি নিয়ে আসে, কিন্তু তাদের অবাক করে দিয়ে ধর্মযাজক তাকে রূপোর মুন্দানি প্রদান করে বলেন, আজ থেকে যা ভগবানের। কিন্তু ভুলবশত ফেলজা খুদে জারভেই নামক একটি ছোট ছেলের টাকা ফেরত দিতে চায় না। এরপর এম শহরে পুঁতির ব্যবসা খুলে বসে অনেক ধনার্জন করে এবং মেয়র হয়ে বসে। এদিকে ফাতাইন নামে এক মহিলা থিনার্ডিয়ার নামক এক প্রতারকের ফাঁদে পা দিয়ে নিজের মেয়েকে পাওয়ার উদ্দেশ্যে নিজের সর্বস্ব খুইয়ে জেলে বন্দী হতে গেলে মেয়র তাকে জ্যাভান নামক এক পুলিশ ইন্সপেক্টরের হাত থেকে বাঁচান আর তার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ও তার মেয়ের সঙ্গে দেখা করাবার দায়িত্ব নিজেই নিয়ে নেন। কিন্তু ঘটনাচক্রে পুলিশ অফিসার জ্যাভার জানতে পারে যে মেয়র মাদেলিনী জাঁ ভ্যালজাঁ, ফলে অসুস্থ ফাতাইনের সামনেই যাকে গ্রেপ্তার করতে আসে জ্যাভার। এই ধাক্কা সামলাতে না পেরে ফাতাইন মারা যায়। আবার জেল হয় জাঁ ভ্যালজাঁর, কিন্তু ভ্যালজাঁ আবার পালায় বন্দিদশা থেকে আর থিনার্ডিয়ারের কবল থেকে মুক্ত করে ফাতাইনের মেয়ে কোজেতকে। এরপর লা মিজারেবলের চতুর্থ এবং অন্তিম পর্ব। সেই ব্যারন পন্টমার্সি সম্রাট নেপোলিয়ার পরাজয়ের পর ধাপে ধাপে নেমে যেতে লাগলেন ভদ্রলোক। সৈন্যবাহিনী থেকে চাকরি গেল, নতুন বোরবো রাজবংশ তার ব্যারন উপাধি স্বীকার করল না। কর্নেল পন্টমার্সি নামে সামান্য কিছু ভাতার অধিকারী হয়ে তিনি প্যারি শহরের এক দরিদ্র পল্লীতে বসবাস করতে লাগলেন। তার পত্নীর মৃত্যু হয়েছিল অনেক আগেই। সংসারে তার একমাত্র বন্ধন পুত্র মেরায়াস, তাকে এখন প্রতিপালন করে কে? মাতামহ গিলেনরম্যান অতিমাত্র খেয়ালি। জামাতাকে তিনি একেবারেই পছন্দ করেন না, কারণ তিনি নিজে বোরবো রাজার অনুরক্ত।
এদিকে জামাতা হলো গুনা পার্টির ভক্ত। তিনি জামাতাকে বললেন, আমি মেরা এসে সকল ভার নিতে রাজি আছি, যদি তুমি সত্য ত্যাগ করে ছেলে আমাকে দিয়ে যাও। তুমি ওর সঙ্গে দেখা করতে পারবে না, ওর সঙ্গে পত্রালাপ করতে পারবে না, এমনকি তুমি যে বেঁচে আছো সে কথা ওকে জানতে দিতে পারবে না। এতে যদি তুমি স্বীকৃত থাকো বলো, আমি মেরা এসের দায়িত্ব থেকে তোমাকে চিরতরে মুক্তি দিচ্ছি। পন্টমার্সি প্রথমে ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন, প্রত্যাখ্যান করতেই যাচ্ছিলেন এ প্রস্তাব, কিন্তু তারপরেই তিনি চিন্তা করতে বসলেন। শ্বশুরের প্রস্তাব তার পক্ষে খুব অবমাননাজনক বটে, কিন্তু তা বলে এটাকে প্রত্যাখ্যান করে তিনি মেরায়াসের ভবিষ্যৎ উন্নতির পথে কাঁটা দিতে পারেন না। গিলেনরম্যান ওকে ভালোভাবে খাইয়ে দাইয়ে মানুষ করতে পারবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন। পন্টমার্সি এসব তো কিছুই করতে পারবে না, অর্থ নেই তার, নিজের রুটির সংস্থানই নেই। ছেলের ভার নিজের ওপর রাখলে সেই ছেলেরই সর্বনাশ করা হবে। পশু দমন করে অতঃপর পন্টমার্সি শ্বশুরের হাতেই সমর্পণ করলেন শিশুপুত্রকে। সেই থেকে গিলেনরম্যানের গৃহেই প্রতিপালিত হচ্ছে মেরায়াস, পরম যত্নেই প্রতিপালিত হচ্ছে। অর্থের অভাব নেই গিলেনরম্যানের, মেরায়াসের মাই ছিলেন বৃদ্ধের একমাত্র সন্তান। তার অবর্তমানে এখন মেরায়াসই একমাত্র উত্তরাধিকারী বৃদ্ধের। ধনির দুলালের মতোই পরম আরামে দিন কাটছে তার। মেরায়াস ক্রমে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করল। পিতা, তার পিতার সম্বন্ধে কখনো কোনো প্রসঙ্গ ওঠে না গিলেনরম্যানের গৃহে। কি জানি কেমন করে গিলেনরম্যান একটা ধারণা জন্মে দিয়েছেন মেরায়াসের মনে, যে নেপোলিয়া ছিল একটা পরস্য প্রহারী দস্যু এবং পন্টমার্সি তার পিতা ছিল সেই দস্যুরই বিবেকহীন অনুচর। বিবেকবান সুনাগরিকের অন্তরের শ্রদ্ধা লাভ করবার যোগ্যতা নেপোলিয়া বা পন্টমার্সি কারও ছিল না। কাজেই একটা দেশদ্রোহী রাজদ্রোহীকে মেরায়াস কেন যাবে শ্রদ্ধা করতে, বিশেষ করে যখন নিজের পুত্রের ভরণ পোষণ শিক্ষার দায়িত্ব অন্যের ওপরে ফেলে দিয়ে সে একটা জঘন্য নীচতার পরিচয় দিয়েছে। অতএব অবস্থা দাঁড়িয়েছে এই রকম যে মেরায়াস যখন তরুণ যুবক তখনও পর্যন্ত পিতাকে সে চোখে দেখেনি। এমনই একদিন সন্ধ্যেবেলা গিলেনরম্যান ডিনারের টেবিলে বসে তাকে জানালেন যে তার পিতা খুব পীড়িত, তার একবার যাওয়া দরকার তাকে দেখতে। মেরায়াস বিস্মিত হল যে মাতামহ তার পিতার নাম কখনো উচ্চারণ করেন না, তিনি তাকে সশরীরে যেতে বলছেন সেই পিতার কাছে। এমনটা কেমন করে হলো? আসল কথা হলো এই যে পন্টমার্সি শুধু পীড়িত নন, তিনি মৃত্যুশয্যায়। মৃত্যু আসন্ন জেনে শ্বশুরের কাছে তিনি আবেদন জানিয়েছেন মৃত্যুর পূর্বে পুত্রকে একবার তিনি দেখতে চান। সারা জীবন পিতা পুত্রের সাক্ষাৎ নিষিদ্ধ করে রেখেছিলেন গিলেনরম্যান, কিন্তু মুমূর্ষুর এ মিনতি অগ্রাহ্য করতে তার বিবেকে বাধল। তাই তিনি মেরায়াসকে বললেন, তোমার পিতা পীড়িত, তাকে একবার দেখতে যাও। সে রাত্রে আর যাওয়া সম্ভব হল না। পরের দিনও খুব সকালে যাওয়ার কোনো তাগিদ অনুভব করল না মেরায়াস। পিতার প্রতি কোনো আকর্ষণ তো তার নেই, সে বাঁচুক আর মরুক তাতে কি এসে যায় মেরায়াসের? প্রাতঃরাশ সেরে আরো কিছু কিছু জরুরি কাজ সমাধা করে মেরায়াস যখন মাতামহ দত্তর ঠিকানায় গিয়ে হাজির হল, তখন পন্টমার্সি মারা গেছেন। কাজেই মৃত পিতার অন্ত্যেষ্টির সময় উপস্থিত থাকা ছাড়া মেরায়াসকে আর কিছুই করতে হলো না। অন্ত্যেষ্টির পর যে বাড়ির একটা সৌষ্ঠবহীন কক্ষে পন্টমার্সি এতদিন বাস করছিলেন, সেই বাড়ির মালিক
মেরায়াসের হাতে এনে দিল তার পিতার পরিত্যক্ত জিনিসপত্র। অতি সামান্য জিনিস সেসব, মেরায়াস তা নিয়ে করবে কি? গরিব দুঃখীদের ডেকে বিলিয়ে দিল, রাখল কেবল একখানি চিঠি আর একখানি ডায়েরি। চিঠিখানি পন্টমার্সি লিখে গিয়েছেন মেরায়াসকে। তার ছত্রে ছত্রে কি ব্যাকুল স্নেহ ফুটে উঠেছে। মেরায়াসের এই প্রথম উপলব্ধি হল যে তার ওই পিতা, লোক যতই খারাপ হোক না কেন, পুত্রের প্রতি স্নেহের অভাব তাঁর ছিল না। পত্রের শেষে একটা ছোট্ট অনুরোধ ছিল, ওয়াটারলু যুদ্ধে একটা সার্জেন্ট আমার জীবন রক্ষা করেছিল, আমি তার কোনো উপকারই করতে পারিনি, তুমি যদি পারো পিতৃ ঋণ শোধ করো, নাম তার থিনারডিয়ার। এ ব্যাপারটাকে তখনকার মতো বিশেষ গুরুত্ব দিল না মেরায়াস। পিতার অন্তিম চিঠিটা পড়ে মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছিল, তাই বেড়াতে বেড়াতে দরিদ্র পল্লীর ছোট্ট গির্জাটিতে গিয়ে উপস্থিত হল সান্ত্বনা লাভের আশায়। দৈবক্রমে ঠিক সেই জায়গাটিতেই গিয়ে সে দাঁড়ালো যেটি ছিল কাল পর্যন্ত ব্যারন পন্টমার্সির নির্দিষ্ট স্থান। গির্জায় এলেই সেইখানে গিয়ে তিনি দাঁড়াতেন, সেইখানে হাঁটু গেড়ে বসে তিনি প্রার্থনা করতেন, চোখের জল ফেলতেন। বহু বৎসর ধরে স্থানের নড়চড় হয়নি তার কোনো দিন। মেরায়াসকে সেইখানে দাঁড়িয়ে থাকতে দেখে গির্জার তত্ত্বাবধায়ক ধীরে ধীরে এগিয়ে এলো। করুণ হাসি হেসে বলল, আজ আপনার ওখানে দাঁড়াতে কোনোই বাধা নেই আর, কিন্তু তিন দিন আগেও ও স্থানের একজন নির্দিষ্ট অধিকারী ছিল। ওয়াটারলু যুদ্ধের পর থেকে এই এতগুলো বৎসরে এমন একটি দিনও যায়নি যেদিন তিনি ওইখানে দাঁড়িয়ে চোখের জল ফেলেননি। ওয়াটারলু যুদ্ধ, চোখের জল? মেরায়াস আগ্রহের সঙ্গে জানতে চাইল সেই লোকটির বিবরণ। তত্ত্বাবধায়ক বিরক্তি না করে বলে গেল সব কথা। সে লোকটির নাম ছিল পন্টমার্সি, পদবীতে কর্নেল, উপাধিতে ব্যারন। উপাধিটি অবশ্য সম্রাট নেপোলিয়ার দেওয়া, বোরবো রাজা তা কখনো স্বীকার করেননি। আর অশ্রু, পন্টমার্সির একটি পুত্র ছিল, সৈন্যবাহিনী থেকে ছাঁটাই হয়ে যাওয়ার দরুন তিনি নিদারুণ দারিদ্রের কবলে পতিত হন, কাজেই পুত্রকে কাছে রাখতে তিনি পারেননি, কিন্তু পুত্রকে ভালোবাসতেন তিনি প্রাণের অধিক। নিত্য এইখানে এসে ভগবানের চরণে পুত্রের মঙ্গল কামনা করতেন আর মনোবেদনায় অশ্রু বর্ষণ করতেন। কেন মনোবেদনা? পুত্রকে যার হাতে সমর্পণ করেছিলেন সেই নিষ্ঠুর বৃদ্ধ জীবনে কখনো দরিদ্র পিতাকে পুত্রের কাছে ঘেঁষতে দেননি। মেরায়াসের চোখের সামনে অবহেলিত পিতার চরিত্রের একটি নতুন দিক উদ্ঘাটিত হয়ে গেল। বাড়ি ফিরে এসে সে পিতার ডায়েরিখানা খুলে পড়তে লাগল। তাতে পাতায় পাতায় দুটি মাত্র কথার নানা ভাবে পুনরুক্তি, দুটি কথা, দুটি প্রাণ ঢালা অনুরাগ, একটি তার দেশের প্রতি, অন্যটি তার পুত্রের প্রতি। মেরায়াস মুগ্ধ হয়ে গেল। দেশকে যে এমন ভালোবাসত সে কি দেশদ্রোহী নাম পাওয়ার যোগ্য? তার চিন্তাধারা আগাগোড়া উলট পালট হয়ে গেল। খুঁজে খুঁজে নেপোলিয়ার আমলের সৈন্যাধ্যক্ষদের সঙ্গে গিয়ে সে দেখা করতে লাগলো একে একে। তাঁরা সবাই এখন অবসরপ্রাপ্ত। পন্টমার্সির মতো তাঁদেরও ছাঁটাই করে দেওয়া হয়েছিল ওয়াটারলুর পরে। তাঁদের প্রত্যেকের কাছেই পন্টমার্সির অশেষ প্রশংসা শুনল মেরায়াস।
অমন বীর, অমন সাহসী, অমন ন্যায়নিষ্ঠ দেশপ্রেমিক সে যুগে কমই ছিল। সাথে কি সম্রাট নেপোলিয়া তাকে ব্যারন উপাধি দিয়েছিলেন? নেপোলিয়ার পরাজয় না হলে পন্টমার্সি নিশ্চয়ই সৈন্যবাহিনীতে উচ্চতম পদের অধিকারী হতে পারতেন। গত যুগের এইসব বীর সৈনিকদের সঙ্গে আলাপ আলোচনায় আরো একদিক দিয়ে গুরুতর একটা পরিবর্তন এসে গেল নেরায়াসের চরিত্রে। শুধু যে তার পিতৃভক্তি ফিরে এলো তা নয়, সঙ্গে সঙ্গে এলো সম্রাট নেপোলিয়ার উপর অনুরক্তি। তিনি যে কত বড় বীর ছিলেন, ফরাসি দেশকে তিনি যে কত ভালোবাসতেন, ফরাসি দেশকে মহত্বের কত উচ্চতম শিখরে যে তিনি উন্নীত করেছিলেন, তাই বর্ণনা করতে করতে এইসব কলিতকে সেনাপতিরা শ্রদ্ধায় অনুরাগে উচ্ছ্বসিত হয়ে উঠতেন যখন, সেই শ্রদ্ধা ও অনুরাগের খানিকটা ছোঁয়া লাগত মেরায়াসের অন্তরেও। এখন বৃদ্ধ গিলেনরম্যান চিরদিন বর্বভক্ত, এবং কাজে কাজেই নেপোলিয়া চিরদিন তার চক্ষুশূল। যতদিন নেপোলিয়া ক্ষমতাধীন ছিলেন ততদিন রাজধানী থেকে নিরাপদ দূরত্বেই তিনি অবস্থান করতেন। এখন তিনি সেই নির্বাসনের ঝাল ঝাড়ছেন সময় অসময় সর্বদা নেপোলিয়ার নিন্দাবাদ করে। এতদিন মেরায়াসও তাঁর সুরে সুর মিলিয়ে গিয়েছে বিনা দ্বিধায়, কিন্তু ইদানিং সে আর তা পাচ্ছে না, বিবেকে বাঁধছে তার। সে আর এ কথা বিশ্বাস করে না যে নেপোলিয়া অত্যাচারী বা শাসক ছিলেন, ফরাসি দেশকে দুর্গতির অতলে ডুবিয়ে দিয়েছেন। বিশ্বাস যখন করে না তখন বিনা প্রতিবাদে গিলেনরম্যানের নিন্দাবাদে সায় দেওয়া তো তার পক্ষে ভণ্ডামি হয়। সে ভণ্ডামি মেরায়াসের ধাতুতেই নেই। একদিন সে গিলেনরম্যানের কথার প্রতিবাদ করে বসলো স্পষ্ট ভাষায়। গিলেনরম্যান তো চক্ষু বিস্ফারিত করে বসলেন বিস্ময়ে। যে মেরায়াসকে তিনি জানতেন একান্তভাবে বর্বভক্ত নেপোলিয়া বিদ্বেষী, তার এ কি পরিবর্তন? তিনি সরোষে বললেন, তুমি যদি এইসব মতবাদের সমর্থক হও তাহলে এ গৃহে তোমার স্থান হবে না। রাজনীতির দিক থেকে মতের অমিল ছিল বলে তোমার পিতার মুখ দর্শন করিনি কোনোদিন, তোমারও করব না। মেরায়াসও ক্রুদ্ধ হয়ে উঠল বৃদ্ধের একগুয়েমি এবং অবিচারে, বিশেষ করে তার মৃত পিতার সম্বন্ধে এরকম তাচ্ছিল্যপূর্ণ মন্তব্যে। সেও রেগে উঠে বলল, আমি এক্ষুনি চলে যাচ্ছি আপনার বাড়ি থেকে। সত্যি সে গৃহত্যাগ করে উঠল গিয়ে এক ছাত্রাবাসে। সে তখন বিশ্ববিদ্যালয়ে আইন করছে, কাজেই সহাধ্যায়ী কোরফের একের ঘরে সে স্থান পেল একটু। গিলেনরম্যানের রাগ ওদিকে পড়ে গেল, সংসারে মেরায়াস ছাড়া তাঁর অপর কেউ নেই। প্রাণের চেয়েও তিনি অধিক ভালোবাসেন ওকে। ও যে তাকে ছেড়ে যাবে তা কোনো দিন তিনি ভাবতে পারেননি। গৃহ ফাঁকা লাগে, জীবন মনে হয় অর্থ শূন্য। দু চার দিন অসহ্য মনোকষ্টে কাটিয়ে অবশেষে তিনি বেয়ারা নাতিটাকে খবর পাঠালেন, ফিরে এসো, আমি ক্ষমা করব তোমাকে। মেরায়াস তখনও রেগে আছে, কারণ গিলেনরম্যান শুধু তাকেই অপমান করেননি, করেছেন তার পিতাকে এবং সম্রাট নেপোলিয়াকে। সে উদ্ধতভাবে জবাব পাঠালো, আমি আর ফিরব না ওখানে, ক্ষমা আমি চাই না। তারপর গিলেনরম্যান অর্থ পাঠাতে লাগলেন মেরায়াসকে, সে অর্থ ফেরত যেতে শুরু করল। দু চারবার ফেরত আসবার পর বাধ্য হয়েই বৃদ্ধ নিরস্ত হলেন। কিন্তু মেরায়াস তাকে ত্যাগ করে গিয়েছে, মেরায়াস কষ্ট পাচ্ছে অর্থাভাবে, এই চিন্তায় রাজকীয় বিলাসের মধ্যে বাস করেও তিনি মনে মনে দুগ্ধে মরতে লাগলেন।
নিরায়াসে চলে কিভাবে? সে সংবাদপত্রে প্রবন্ধ লেখে। দেশের রাজনীতিতে তখন ঝড় উঠেছে একটা, গোরবোরা যে অপদার্থ তা প্রমাণ হয়ে গিয়েছে অনেক দিন আগে। দেশের লোক আত্মজিজ্ঞাসা শুরু করেছে, নেপোলিয়ার স্থলে এ কি মোমের পুতুলদের আমরা এনে বসিয়েছি। দেশে ছোটখাটো রাজদ্রোহের ঘটনা ঘটছে, গরম গরম লেখা কাগজে কাগজে, গরম গরম বক্তৃতা সভায় সভায়, সময়ে সময়ে রাজপথে সামান্য সংঘর্ষ পুলিশে ও নাগরিকে। বলা বাহুল্য, এসব নাগরিকের অধিকাংশই ছাত্র। যে কোনো দেশে যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পূর্বভাগে স্থান নিয়েছে চিরদিনই এই দুঃসাহসী ছাত্র সমাজ। দুটি মাত্র কাজ মেরায়াসের, ঘরে বসে প্রবন্ধ লেখা আর আইন কলেজে গিয়ে সতীর্থদের সঙ্গে রাজনীতির জটলা করা। এই দুইয়ের ফাঁকে বিকেলবেলায় সে একবার পার্কে হাজিরা দেয়। পল্লীর পার্কে যে প্রাকৃতিক সৌন্দর্যের এমন কিছু সমারোহ আছে তা নয়, তবে ইদানিং কিছুদিন রোজই সন্ধ্যার দিকে পার্কের বেঞ্চে একটি শুক্লকেশ বৃদ্ধের সঙ্গে দেখা যায় একটি স্বর্ণকেশী কিশোরীকে। মেরায়াস জানে না যে এই স্বর্ণকেশী কিশোরীর নাম কোজেত এবং এই শুক্লকেশ বৃদ্ধের নাম মশিও ফকলেভেন্ট, ওরফে মশিও মাদেলিন, ওরফে জাঁ ভ্যালজাঁ। দীর্ঘ 10 বৎসর পরে জাঁ ভ্যালজাঁ লোকালয়ে দেখা দিয়েছে। মন্টপেলিয়ার থেকে কোজেতকে নিয়ে যখন বেরুল জাঁ ভ্যালজাঁ, সেই 10 বৎসর আগে তখন একটা শত্রু সে পেছনে রেখে এলো। সেই শত্রু হলো থিনার্ডিয়ার। ফাতাইনের টিপসইযুক্ত চিঠি সে গ্রাহ্যের মধ্যেই আনত না, যদি না যার হাতে থাকত অমন একটা লোহা বাঁধানো মোটা লাঠি। নির্জন বনভূমিতে ওই সন্ডা মার্কা লোকটার সঙ্গে বিতণ্ডায় প্রবৃত্ত হওয়ার সাহস তার হলো না। লোকালয়ে ফিরে এসেই সে গন্ধ পেল ওই সন্ডা মার্কার সম্বন্ধে তদন্ত করছে পুলিশ। সে কাল বিলম্ব না করে ভারপ্রাপ্ত পুলিশ কর্মচারীর সঙ্গে দেখা করল এবং যার সাম্প্রতিক গতিবিধি সম্বন্ধে যা তার জানা ছিল প্রচুর পরিমাণে পল্লবিত করে তা জানিয়ে দিল। বলা বাহুল্য, এই ভারপ্রাপ্ত কর্মচারীর নাম জ্যাভার। তারপর শুরু হলো মনুষ্য মৃগয়া। জাঁ ভ্যালজাঁর পিছনে পিছনে একটা গোটা পুলিশ বাহিনীর অভিযান। শহর ছেড়ে গ্রামে, বন ছেড়ে পাহাড়ে, নদী নালা পেরিয়ে শিকারি ছুটছে শিকার ধরবার জন্যে। একটা পুল পার হয়ে এলো জাঁ ভ্যালজাঁ, সঙ্গে সঙ্গে পুলের মাথায় লাফিয়ে উঠল পুলিশ। জাঁ ভ্যালজাঁ সভয়ে তাদের দিকে তাকাতেই পুলিশ দলে উঠল বিজয়ের লাশ। তার পিঠে বসেছিল 8 বছরের কোজেত। সে ভয় ভয় জিজ্ঞাসা করল, ওরা কারা বাবা? কোজেত এই দুদিনেই যাকে বাবা বলে ডাকতে শুরু করেছে। শিশু যদি ভালোবাসা পায় তাহলে তাকে আর শিখিয়ে দিতে হয় না যে কাকে কি বলে ডাকতে হয়। কোজেতের প্রশ্নের উত্তরে যা বলল, ওরা থিনার্ডিয়ারের লোক, তোমায় আবার কেড়ে নিতে আসছে, তা তোমার কোনো ভয় নেই। আমার কাছ থেকে তোমায় কেড়ে নিতে পারে এমন শয়তান নরকে একটাও নেই। বলতে বলতে যা ছুটছে ক্রমাগত, একটা গলির ভেতর ঢুকল সে। ডাইনে উঁচু পাঁচিল ঘেরা একটা বিস্তীর্ণ বাগান, বায়ে বহুতলা উঁচু বড় বড় বাড়ি, পেছনে জ্যাভার। তীর বেগে ছুটে গলিটা অতিক্রম করে বড় রাস্তায় পড়ল যা। কি সর্বনাশ, সামনেই দ্বিতীয় একবার পুলিশ। সে ছোটটি পিছুল আবার, এবার ইঁদুর খাঁচায় পড়েছে। কিন্তু যা দমল না, একা হলে সে ওই বহুতলা উঁচু বাড়ির যে কোনো একটাতে খাঁড়া দেয়াল বেয়ে উঠে যেত। কিন্তু
পিঠে কোজেবকে নিয়ে সে দুঃসাহসে করতে পারে না। কোজেব যদি পড়ে যায় সর্বনাশ। উঠতে হবে ওই বাগানের দেওয়ালে, কিন্তু সে দেওয়ালও খাড়া, কি করে ওঠা যাবে? সামনেই রাস্তার আলো একটা। তখনকার দিনে প্রত্যেক আলোর মাথায় একটা খুপড়ি থাকত, আর সেই খুপড়িতে থাকত এক গাছা করে লম্বা দড়ি। কোথাও আগুন লাগলে যাতে হাতের কাছে দড়ি পাওয়া যায় উপরে উঠবার জন্য, তারই জন্য দমকলের লোকেদের ব্যবহারে লাগবে বলে এই সব দড়ি রাখা হতো। আংটাওয়ালা সেই দড়ি দেওয়ালের মাথায় ছুঁড়ে মেরে তাই বেয়ে যা ও পিঠের বাগানে গিয়ে পড়ল, আর পরের মুহূর্তেই গলি বেয়ে ছুটে গেল জ্যাভারের পল্টন। পাঁচিলটার ওপারেই যে তাদের শিকার দুরু দুরু বক্ষে অবস্থান করছে তখন, তা তারা কেমন করে জানবে? অত উঁচু পাঁচিলে তো কাঠবিড়ালিও উঠতে পারে না। যা ভেতরে ঢুকতেই তার দেখা হয়ে গেল একটা বুড়ো মালির সঙ্গে। সে মালি হলো সেই ফকলেভেন্ট, নিজের জীবন বিপন্ন করে একদা মেয়র মাদেলিনজার জীবন রক্ষা করেছিলেন। সে তো হঠাৎ সেই জীবনদাতা দেবতাকে সামনে দেখে বিস্ময়ে কৃতজ্ঞতায় অভিভূত হয়ে পড়ল একেবারে। বাগানের ভেতর সন্ন্যাসীদের একটা মঠ, ওই বুড়ো মালি ভিন্ন, অন্য পুরুষ মঠে নেই। মালিরই ভাই পরিচয়ে তারই সুপারিশে যা সহকারী মালি রূপে নিযুক্ত হল ওই মঠে। কোজেত ভর্তি হল মঠের বিদ্যালয়ে, সেইখানে নিশ্চিন্ত নিরাপদ জীবনযাপন দীর্ঘ 10 বৎসর। সন্ন্যাসিনীদের মঠে পলাতক দস্যুকে খোঁজবার কথা পুলিশের মনে হয়নি। 10 বৎসর কাটল, কোজেত এখন অষ্টাদশী সুন্দরী। সে হয়তো স্বভাবতই সন্ন্যাসীদের জীবন গ্রহণ করত এই মঠে, কিন্তু যার তা পছন্দ হল না, কোজেতকে সংসারের স্বাদ পেতে দেওয়া উচিত। তারপর সে যদি স্বেচ্ছায় সন্ন্যাস নেয় তো নেবে। পৃথিবীর সাথে কোজেত যাতে পরিচিত হতে পারে, গার্হস্থ জীবন আর সন্ন্যাস দুটোর স্বাদই যথাযথ পাওয়ার পরে নিজে বিচার করে যাতে একটা বেছে নিতে পারে, সেই উদ্দেশ্যেই জাঁ ভ্যালজাঁ তাকে নিয়ে প্যারি এসেছে। এ আশা যে তার নিজের পক্ষে কত বিপজ্জনক তা সে না বোঝে এমন নয়। জ্যাভারের মতো সেন দৃষ্টি গোয়েন্দাও দীর্ঘ 10 বৎসরের ভেতর সন্দেহ মাত্র করতে পারেনি যে এমন একটা জায়গাতে লুকিয়ে থাকতে পারে একটা দুর্ধর্ষ গুন্ডা, যাকে সে তো গুন্ডা বদমাইশ বলেই জানে। সে পরম নিরাপদ আশ্রয় ছেড়ে খোলা রাস্তায় এসে আবার দাঁড়িয়েছে জাঁ ভ্যালজাঁ কোজেতের মঙ্গল কামনায়। এখানে পদে পদে ধরা পড়বার আশঙ্কা, ধরা পড়লেই সারা জীবন আর সে দেখতে পাবে না কোজেতকে। তবু সব জেনেও সে এসেছে, কারণ নিজের জীবনটা বলি দিয়েও কোজেতকে সুখী করতে সে ব্যগ্র। প্যারিতে এসে মহানগরীর তিন কোণে তিনটি বাড়ি ভাড়া করেছে জাঁ, তিনটি বাড়ি অতি নিভৃত পল্লীতে, কোনোটাতেই একসঙ্গে বেশি দিন সে বাস করে না, এটাতে 1 মাস, ওটাতে 15 দিন, এইভাবে ক্রমাগত বাসস্থান পাল্টাচ্ছে। সারাদিন সে বাড়ি থেকে বার হয় না, সন্ধ্যার দিকে একটি বার মাত্র কোনো পার্কে গিয়ে বসে কোজেতকে নিয়ে। সদাই সতর্ক দৃষ্টি মেলে সে তাকিয়ে আছে কোন পদ দিয়ে জ্যাভার এসে অতর্কিতে হাজির হয় তার সামনে। কোজেত ওই সন্ধ্যার 1 ঘন্টা ঘুরে ফিরে বেড়ায় পার্কের ভেতরে। সাধারণ অবস্থায় এইটুকু সময়ের ভেতরে সংসারের সঙ্গে সম্যক পরিচয় কারোই ঘটতে পারে না, যা তা বোঝে, কিন্তু সে করবে কি? নিজে সে কোনো ভদ্র পরিবারের পরিচিত নয়,
প্রজেতকে সে সামাজিক উৎসব অনুষ্ঠানে হাজির করবার সুযোগ পাবে কি করে? এই অসুবিধার জন্য সে আন্তরিকভাবে অনুতপ্ত, কিন্তু উপায় নেই। তার পক্ষে যা করা সম্ভব ছিল তা সে করেছে, বাকিটার ভার ভগবানের ওপর। অবশ্যই ভগবান একটা উপায় করবেন। উপায় করলেন ভগবান। কোজেত দেখল মেরায়াসকে, মেরায়াস দেখল কোজেতকে, যাও দেখল দুজনের স্বল্পকালীন মেলামেশা। এ দুটিতে যদি জুটি বাঁধে মানায় ভালো, কিন্তু সংসারের ওপর দারুণ অবিশ্বাসও আছে যার। মানুষ সবাই সৎ নয়, বলতে গেলে বেশিরভাগ মানুষই অসৎ। মেরায়াস পছন্দ করছে কুজেতকে, এটা বোঝা যায়, কিন্তু সে পছন্দটা কতখানি গভীর, কত দিন স্থায়ী হবে, সেইটাই আসল সমস্যা। তারই ওপর নির্ভর করছে সবকিছু। এমন যদি হয় যে মেরায়াসের এই একটা দুদিনের খেয়াল মাত্র, তাহলে এ সংসব যত শীঘ্র ছিন্ন করে দেওয়া যায় ততই ভালো। বিলম্বে কোজেতের মানসিক শান্তি হবে বিপন্ন, কিন্তু পরীক্ষা না করে তো নিশ্চিত হওয়া যায় না যে কি মেরায়াসে প্রকৃত উদ্দেশ্য, বিবাহ না অন্য কিছু। বিবাহ যদি হয় তাহলে যার আপত্তি নেই, ছেলেটি সুরূপ, স্বাস্থ্যবান, বিদ্যান তা দেখতেই পাওয়া যাচ্ছে। অর্থ না থাকে না থাক, কোজেতে নিজের অর্থ আছে, যার সেই 6,00,000 ফ্রাঙ্ক সবই প্রায় মজুত রয়েছে এখনো, সবই কোজেত পাবে। কাজেই তার স্বামী দরিদ্র হলেও ক্ষতি হবে না। যা মনস্থ করল পরীক্ষা নিতে হবে, সে হঠাৎ বাড়ি বদলে শহরের অন্য প্রান্তে চলে গেল। কোজেত দুদিন খুব ম্রিয়মান, তৃতীয় দিন কিন্তু যা সবিস্ময়ে লক্ষ্য করল তার মুখে মৃদু হাসি ফুটেছে আবার। পল্লীর পার্কে যেতেই দেখা গেল সেই আইন পড়ুয়া মেরায়াস এখানেও হাজির। এরকম বারে বারে বাড়ি পাল্টায় যা, কিন্তু মেরায়াস সঙ্গ ছাড়ে না। কয়েক মাস চলল এই রকম। যার মনে ধীরে ধীরে বিশ্বাস জন্মাল ছেলেটি হয়তো খাঁটি, চপল প্রজাপতি নয়। শহর গরম হয়ে উঠেছে, রাজনৈতিক অশান্তি ধিকি ধিকি জ্বলছিল এতদিন, হঠাৎ লেলিহান শিখা মেলে দিগন্ত স্পর্শ করতে চাইছে। বর্বপন্থী আর বর্ব বিরোধীরা আর রাজি নয় বক্তৃতা বা প্রবন্ধের ভেতরে নিজেদের রেষারেষিকে সীমাবদ্ধ রাখতে। তারা শক্তি পরীক্ষায় নেমে পড়েছে সুপ্রতিষ্ঠিত রাজতন্ত্রের সঙ্গে। অস্ত্র নেই, লোকবল নেই, নেই অধিকাংশ নাগরিকের সমর্থন, তবু তারা লড়ে দেখবে একবার। বিরোধীরা প্রায় সবাই ছাত্র, তাদের নেতার নাম ইনজোরাস, মেরায়াসের বন্ধু কারফেরাক আছে এই দলে, আছে মেরায়াসও। এই মুহূর্তে মেরায়াস এই মৃত্যুপণ সংঘর্ষে যোগ দেবে, এটা আশ্চর্য লাগতে পারে, কিন্তু যোগ দেবার কারণ আছে। কোজেতের সঙ্গে তার মিলনের কোনো আশা সে দেখতে পাচ্ছে না। কোজেতের বাবা মশিয়ে ফকলেভেন্ট অনবরত লুকোচুরি খেলছেন, এ পাড়া ছেড়ে ও পাড়ায় পালাচ্ছেন, ও পাড়া ছেড়ে সে পাড়া। এর তাৎপর্য কি হতে পারে? নিশ্চয়ই এই যে তিনি মেরায়াসের সঙ্গে কন্যার বিবাহ দিতে চান না। তারপর মশিও ভুলে নর্ম্যান মেরায়াসের মাতামহ। মেরায়াস ঝগড়া করে তার গৃহ থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু তার সম্মতি ব্যতি রেখে বিবাহ করতে সে পারে না। আইনত সেটা অসিদ্ধ, কার্যক্ষেত্রেও অসুবিধাজনক। মেরায়াসের নিজের 1 ফ্র্যাঙ্ক সম্বল নেই,
গিলে নরম্যানের অর্থ সাহায্য নিজের জন্য মেরায়াস নেয় না, কিন্তু বিয়ে করতে হলে সে সাহায্য না নিলে চলবে কেন? কোজেতের যে নিজের অর্থ আছে তা তো সে জানে না। গিলে নরম্যানকে সে চিঠি লিখেছিল, তিনি বলেছেন আগে মেরায়াস তাঁর কাছে গিয়ে বর্ষতা স্বীকার করুক, নেপোলিয়াকে পরশ্য প্রহারী দস্যু বলে মেনে নিক, তারপর তার বিবাহের কথা তিনি বিবেচনা করবেন। মেরায়াস ঘৃণা ভরে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাহলে আর বিবাহের আশা কি আছে? আর বিবাহের আশাই যদি না থাকে তবে জীবন ধারণের প্রয়োজনই বা কি? ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছে গৃহযুদ্ধে, মেরায়াস মরিয়া হয়ে তাতেই যোগ দিল। প্রতিরোধ, সংঘর্ষ, না, ওসব পর্যায়ে ছাড়িয়ে কলহটা এখন পুরো দস্তুর গৃহযুদ্ধে পরিণত হয়েছে। অবশ্য একদিকে সরকারের সমগ্র শক্তি, সুসজ্জিত সৈন্যদল, অত্যাধুনিক মারণাস্ত্রের শয্যা, এবং অন্যদিকে গুটি পঞ্চাশ যুবক যাদের কারো বয়সই পঁচিশের ঊর্ধ্বে নয়, বা সামরিক শিক্ষা যারা একদিনের জন্যও পায়নি। কিন্তু তাতে হলো কি? যুদ্ধ এটা, তাতে তিলমাত্র সন্দেহ নেই। মুষ্টিমেয় এই যুবক কয়টি প্রাণ দেবার জন্যই এসেছে, মেষের মতোই জবাই হবার জন্য নয়, প্রাণ নিয়ে তারপর প্রাণ দেবার জন্যে। রাতারাতি দেশের সরকার পাল্টে দিতে পারবে এমন দুরাশা তারা করছে না, কিন্তু দেশব্যাপী বিপ্লব যাতে গজিয়ে উঠতে পারে তারই ক্ষেত্র তারা তৈরি করে যেতে সক্ষম হবে এটুকু আশা তারা করছে বই কি? শস্য উৎপাদনের জন্য সেচন করতে হয় জল, বিপ্লব সৃষ্টির জন্য ঢালতে হয় রক্ত, সে রক্ত ঢালতে তারা জনে জনে তৈরি। ফরাসি রাজধানী প্যারি মহানগরীর বুকে রু দ্য চ্যানবেরির একটা নগণ্য রাস্তা যেমন সরু আর ঘিঞ্জি তেমনি নোংরা আঁকা বাঁকা। এই রাস্তাটার উপরে ঘাঁটি স্থাপন করেছে বিপ্লবীরা, করেছে তার কারণ আছে। রাস্তাটা সরু, তার এক পাশে একটা ছয়তলা বাড়ি আর এক পাশে একটা দোতলা হোটেল, হোটেলটাই বিপ্লবীদের কেল্লায় পরিণত হয়েছে। সরু পথটার সামনের দিকে উঁচু দেওয়াল গড়ে তোলা হয়েছে, উল্টোনো গাড়ি, খালি পিপে, বালির বস্তা, যা কিছু হাতের কাছে পাওয়া গিয়েছে তাই দিয়ে। নিতান্ত হেলা ফেলার জিনিস হয়নি দেওয়ালখানা, একটা একতলা বাড়ির সমান উঁচু অন্তত, যেমন উঁচু তেমনই পুরু। সাধারণ বন্দুকের গুলির পক্ষে সে দেওয়াল তো দুর্ভেদ্য বটেই, ছোট্ট খাট্ট কামানো তাকে গুঁড়িয়ে উড়িয়ে দিতে পারবে না। এই দেওয়ালের এক পাশ দিয়ে এক ফুট চওড়া একটা রাস্তা আছে বিপ্লবীদেরই সুবিধের জন্য। রাজসৈন্য সেই এক ফুট সুড়ঙ্গ দিয়ে ঢুকবে এমন সম্ভাবনা নেই, একজনের বেশি তো একসাথে ঢুকবার পথই নেই। আর এক একজন করে ঢুকতে গেলে এদিককার পঞ্চাশ জনের হাত থেকে পঞ্চাশটা গুলি একসাথে ছুটে গিয়ে তাকে তৎক্ষণাৎ খতম করে দেবে না? রাস্তার পেছন দিকটা খোলা আছে, এদিকে যেসব লোক বাস করে তারা বিপ্লবীদের একান্ত অনুগত। তাছাড়া শহরের সভ্য অঞ্চল থেকে সৈন্য দল এলে সামনের দিক দিয়েই তাদের আসতে হবে, পেছন দিক দিয়ে হানা দেবার চেষ্টা করতে হলে ঘুরে আসতে হবে অর্ধেকটা শহর। বিপ্লবীরা জানে তারা সবাই ছাত্র, কিন্তু আশ্চর্য ব্যাপার, তাদের ভেতরে এমন দু চারজন লোক দেখা যাচ্ছে যারা ছাত্র নয়, বলতে গেলে অপরিচিতই তারা। কেন তারা এসেছে জিজ্ঞেস করলে তারা উত্তর দেয়, দেশের জন্য লড়বার অধিকার কি ছাত্রদেরই একচেটিয়া? আসলে এরা পুলিশের চর, এরা এসেছে গন্ডগোল বাঁধিয়ে দেবার মতলবে। এরা
আশেপাশে নিরীহ নাগরিকদের ওপর অকারণে অত্যাচার করবে, দুর্নাম রটবে বিপ্লবীদের, তারা জনসাধারণের সহানুভূতি হারাবে। একটা ছোট ছেলে, সেও ছাত্র নয়, তবে ছাত্ররা অনেকেই তাকে চেনে। প্যারির রাজপথে সে ২৪ ঘন্টার পথচারী, তার আহার বিহার শয়ন ও নিদ্রা সবই পথে পথে। মাঝে মাঝে ছোটখাটো চুরি চামারিও করে, তবে ধরা পড়ে না কখনো। নাম তার গ্যাভ্রোচ। মাদাম থিনার্ডিয়ারের একদা বাসনা ছিল তার পুত্র হলে নাম লাগবে গ্যাভ্রোচ, কারণ কোনো এক মনোরম উপন্যাসে সে জনৈক মেক্সিকান মহাপ্রাণ বিপ্লবীর গল্প পড়ে একান্ত মুগ্ধ হয়ে পড়েছিল। সেই সময় মাদামের সে বাসনা পরে পূর্ণ হয়েছিল এবং পুত্রের নাম সে গ্যাভ্রোচি রেখেছিল। এই সেই ছেলে, জ্ঞান হয়ে অবধি সে পিতা মাতার আশ্রয় ছেড়েছে, কারণ পিতা পুত্র কেউ কাউকে পছন্দ করে না। আজ সেই গ্যাভ্রোচ বিপ্লবীদের দলে জুটেছে, তাকে কেউ সন্দেহ করছে না, কারণ সবাই জানে ক্ষুধায় পীড়িত হলে চুরি অবশ্য গ্যাভ্রোচ করে, কিন্তু জীবন গেলেও বিশ্বাসঘাতকতা সে করবে না। সেই গ্যাভ্রোচ এসে বিপ্লবী নেতা অ্যাঞ্জোরাসের কানে কানে কি বলল এবং আঙুল দিয়ে দেখিয়ে দিল একটা ঢেঙা লোককে, যে একা একা দূরে দাঁড়িয়ে চারিদিকটা পর্যবেক্ষণ করছিল নিতান্ত তাচ্ছিল্যের ভঙ্গিতে। গ্যাভ্রোচের কথা শুনে অ্যাঞ্জোরাস দীর্ঘ পদক্ষেপে লোকটার কাছে এসে দাঁড়াল। তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তুমি কে, সত্য বলো। লোকটা একটুও দ্বিধা না করে বলল, মিথ্যা আমি কখনো বলি না, আমার নাম জ্যাভার। কেন এসেছো এখানে? কেন এসেছি তা তো অনুমানই করেছো তোমরা, পালাবার পথ নেই দেখতে পাচ্ছি, মেরে ফেলতে পারো, পরে দেখব, বলে অ্যাঞ্জোরাস ইঙ্গিত করল বন্ধুদের। তারা জ্যাভারকে ধরে হোটেলের দোতলায় নিয়ে গেল এবং সেখানে একটা টেবিলের ওপর তাকে শুইয়ে দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। অ্যাঞ্জোরাস বিনা প্রমাণে বা সামান্য কারণে কারো প্রাণ নিতে রাজি নয়। গ্যাভ্রোচ বলছে বটে যে জ্যাভার একটা গোয়েন্দা, কিন্তু সত্য নির্ণয় প্রমাণ সাপেক্ষ, তার ওপর গোয়েন্দা হওয়াও কিছু একটা অপরাধ নয়। গোয়েন্দারা তো রাষ্ট্র ব্যবস্থারই অঙ্গবিশেষ, দেশে সাধারণতন্ত্র প্রতিষ্ঠা হলেও তো পুলিশ ও গোয়েন্দা এখনকার মতোই বজায় থাকবে। জ্যাভারকে কোনো অন্যায় কাজ করতে দেখা যায়নি এখনো পর্যন্ত, সুতরাং ওর প্রাণদণ্ড হতে পারে না, কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে প্রাণদণ্ডের আদেশ দিতে বা নিজের হাতেই অপরাধীর প্রাণ নিতে কাতর নয় অ্যাঞ্জোরাস। তার প্রমাণ প্রায় তক্ষুনি পাওয়া গেল। পুলিশের এক চর ওখানে এসেছিল, তার নাম লিকেবুক। সে মতলব করেই এসেছিল প্রতিবেশী গৃহগুলির সাথে বিপ্লবীদের বিরোধ বাঁধিয়ে দেবে। এসেই সে ৬তলা বাড়িটার দরজায় বন্দুকের কুঁদো দিয়ে গুঁতো মারতে লাগল। কিছুক্ষণ গৃহবাসীরা নীরবে সহ্য করল এই উৎপাত, কিন্তু গুঁতো আর থামে না। অগত্যা ওপরের জানলা খুলে এক বৃদ্ধ ভীত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি চান আপনারা? লিকেবুক কর্কশ কণ্ঠে জবাব দিল, দরজাটা খুলে দাও, আমরা ভেতরে আসব, আর কি চাইব। বৃদ্ধ আরো ভীত হয়ে পড়ল, বলল, সে কি করে হবে মশাই, সে কি করে হবে? বলতে বলতেই গুরুং করে গুলি ছুটল লিকেবুকের বন্দুক থেকে। জানলার উপরেই লুটিয়ে পড়ল বৃদ্ধের রক্তাক্ত দেহ। একটা আর্তনাদ উঠল বাড়ির ভেতরে। অ্যাঞ্জোরাস সেই মুহূর্তেই নেমে এসেছে জ্যাভারকে বেঁধে রেখে, গুলি ছুঁড়তে দেখেছে লিকেবুককে। বৃদ্ধকে দেখল মৃত্যুর কবলে ঢলে পড়তে, কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করল না, দীর্ঘ পদক্ষেপে এগিয়ে গিয়ে লিকেবুকের গলা বন্ধ চেপে ধরল।
তার সেই টানা টানা চোখের কোণে বজ্রাগ্নি ঝলকাচ্ছিল যেন। লিকেবুক সেই দুর্বৃত্ত গুন্ডা হঠাৎ দারুণ ভয়ে অভিভূত হয়ে পড়ল। সে কোনো প্রতিবাদ করতে পারল না যখন অ্যাঞ্জোরাস তাকে সেখানেই চেপে ধরে নতজানু হয়ে বসতে বাধ্য করল। শুধু তার মুখ থেকে কাতর অনুনয় শোনা গেল, ক্ষমা ক্ষমা ক্ষমা। অ্যাঞ্জোরাস যেন সিংহের মতো গর্জন করে উঠল, অকারণে নরহত্যা করে তারপর ক্ষমা প্রার্থনা, তুই শুধু নৃশংস রোষ কাপুরুষ। সঙ্গে সঙ্গে অ্যাঞ্জোরাসের পিস্তল আগুন উদগিরণ করল, লুকিয়ে পড়ল মাটিতে লিকে বুকের মৃতদেহ। ওদিকে রাজসৈন্য এসে পড়েছে, তারা পাঁচিলের উধার থেকে বন্দুক ছুটছে। বিপ্লবীরা অনেকেই রয়েছে পাঁচিলের মাথায়, সেখান থেকে গুলি বর্ষণ করে তারা রাজসৈন্যের অগ্রগতিকে বাধা দেওয়ার চেষ্টা করছে। বাধা না দিলে তো তারা নির্বিবাদে এসে পাঁচিলের মাথায় উঠে পড়বে এবং সেখান থেকে গুলি মেরে মেরে নিঃশেষ করে দেবে বিপ্লবীদের। বিপ্লবীরা মরতে প্রস্তুত নিশ্চয়ই, কিন্তু যতক্ষণ সম্ভব লড়তে চায় তারা, যত গুলি সম্ভব শত্রুকে চায় নিপাত করতে, যাতে চ্যানবেরির যুদ্ধ ইতিহাসের পাতায় স্থান পায়। তারা করে যেতে চায় সেই রকম কিছু একটা। বিপ্লবীরা গুলি ছুটছে পাঁচিলের মাথা থেকে। রাজসৈন্যের ভেতর হতাহত কম হচ্ছে না, কিন্তু সৈন্য তো দু চারজন নয়, মেরে কত কমানো যায়। একটি সৈনিক মরলে অন্য আরেকটি তৎক্ষণাৎ এসে তার স্থান গ্রহণ করছে। একটা দল নিশ্চিহ্ন হয়ে গেলে আর একটা দল পেছন থেকে এগিয়ে আসছে শূন্য স্থান পূরণ করবার জন্য। কিন্তু রাজসৈন্যের গুলিতেও মরছে বিপ্লবীরা, গড়িয়ে পড়ছে হত এবং আহতদের রক্তমাখা দেহগুলি চ্যানবেরির চত্বরে। তারা যে স্থানটুকু শূন্য করে ফেলে আসছে তার পূরণ হচ্ছে না, পূরণ করবার মতো অতিরিক্ত লোক তো এদের নেই। অ্যাঞ্জোরাস দেখল আর কয়েক মিনিট এইভাবে পাঁচিলের মাথায় যুদ্ধ যদি চলতে থাকে তাহলে ওইখানেই বিপ্লবীদের শেষ মানুষটি বীরশয্যা গ্রহণ করবে। কিন্তু ওরা যদি পশ্চাৎসরণ করে এখন চ্যানবেরির পেছন দিকে দোতলা হোটেলটা আশ্রয় করে আরও বেশ কিছুক্ষণ যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হতে পারে। সে নিচে থেকে নির্দেশ দিল, নেমে এসো। নেমেই আসতে লাগলো ওরা, হুড়মুড় করে নয়, ধীরে সুস্থে শৃঙ্খলা বজায় রেখে। গুলি বর্ষণে মন্দা পড়তেই রাজসৈন্য দ্রুত বেগে অগ্রসর হতে লাগলো এবং আঁচর পাঁচর কাটতে কাটতে উঠে পড়ল পাঁচিলের মাথায়। ততক্ষণে বিপ্লবীরা প্রায় সবাই নেমে পড়েছে, বাকি আছে শুধু কোরফেডাক আর গ্যাভ্রোচ। তারা বুঝি আর নামতে পারে না, দুটি সৈনিক প্রকাণ্ড তরোয়াল তুলেছে তাদের মাথা কেটে নামাবার জন্যে। চ্যানবেরির গুলির একটি কোণে একটি মাত্র বিপ্লবী চুপ করে দাঁড়িয়ে ছিল এতক্ষণ। এই হানাহানি খুনোখুনিতে কোনো অংশই সে গ্রহণ করেনি, কেউ লক্ষ্য করেনি তাকে। লক্ষ্য করলে সে টিটকিরি এবং পরিহাসের পাত্রই হয়ে দাঁড়াত। সেই লোকটি হল মেরায়াস। কেন তুমি লড়ছো না? এ প্রশ্ন কেউ করলে হঠাৎ সে তার জবাব দিতে পারত না। সামনের এই প্রলয় ব্যাপারের দিকে সে অখণ্ড মনোযোগ রেখেছে এমন ভাবভঙ্গি তার ভেতর থেকে প্রকাশ পায়নি। দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে প্রস্তর মূর্তির মতো। হঠাৎ সেই প্রস্তর মূর্তির দুখানা হাত মরে উঠল আর সেই দুহাত থেকে যুবপদ গর্জে উঠল দুটো পিস্তল। অব্যর্থ লক্ষ্য, একসাথে দুটো সৈনিক গুলিবিদ্ধ হয়ে পড়ে গেল পাঁচিলের মাথায়। সেই সৈনিক দুটো যারা তরোয়াল দিয়ে কোরফেরাক আর গ্যাভ্রোচের মাথা কেটে নিতে উদ্যত হয়েছিল। গ্যাভ্রোচ আর কোরফেরাক এক লাফে নেমে পড়ল চ্যানবেরির ভেতর, আর ব্যাপারটা ঠিক কি ঘটছে বুঝতে না পেরে পাঁচিলের ওপরকার সৈনিকরা লাফিয়ে পড়ল রাজপথের ওপরে। তখনকার মতো যুদ্ধের মোড় ফিরল।
নিরায়াসের দিকে প্রশংসার দৃষ্টিতে তাকাতে লাগলো বিপ্লবীরা সবাই। গ্যাভ্রস্ত প্রাণদাতার পা চেটে দিতে পারলে ধন্য হয়ে যায়, এমনই ধারা ভাব তার। নিরায়াস ভাবল এই সুযোগ, গ্যাভ্রচের দ্বারা একটা কাজ করিয়ে নেওয়া যাক। কাজটা তার চোখে একান্ত জরুরি, অথচ সেটা সমাধা করে আসবার জন্য সে নিজে এখান থেকে বেরুতে পারছে না। কাজটা আর কিছু নয়, কোজেতের কাছে বিদায় নেওয়া। সন্ধ্যায় ছাড়া তার সঙ্গে কারো দেখা হবে না, অথচ সন্ধ্যা পর্যন্ত এই রক্ষাবুহের একটি প্রাণীও বেঁচে থাকবে না। কাজেই একমাত্র উপায় হল একখানি চিঠি লিখে পাঠিয়ে দেওয়া। গ্যাভ্রোজকে সে কথা বলতেই সে কিন্তু একটু দ্বিধার ভাব দেখাল। আমি যাব চিঠি নিয়ে, এর মধ্যে যদি যুদ্ধ শেষ হয়ে যায়, তোমরা মনে ড্যাং ড্যাং করতে করতে স্বর্গে চলে যাবে, আমি হতভাগা ফিরে এসে দেখব আমি কেবল ফাঁকা পড়ে আছি। নিরায়াস হাসি চাপতে পারলো না এই সঙ্গীন সময়েও। আরে না না, আবার যুদ্ধ বাঁধবার এখনো দেরি আছে, তারপর ওই হোটেলে আমরা আশ্রয় নেব যখন, সহজে আমাদের ঠাঁই ছাড়া করতে পারবে না কেউ। তুমি ফিরে এসে দেখবি স্বর্গে যাবার বহু সুযোগ তখনও রয়েছে তোর সামনে। গ্যাভ্রোজ আর বিরক্তি করল না, চিঠি নিয়ে পেছন দিক দিয়ে গলি থেকে ছুটে বেরুলো তীরের বেগে। ঠিকানাটা দূর আছে, তাহলেও গ্যাভ্রোজের চরণ দুখানি অবিলম্বে তাকে পৌঁছে দিল সেইখানে। চিঠি পৌঁছে দেওয়া ব্যাপারখানা যে খুব সহজ সাধ্য নয়, এটা আগে মাথায় ঢোকেনি গ্যাভ্রোজের। বাড়ি তো পাওয়া গেল, কিন্তু মহিলাটিকে পাওয়া যাবে কেমন করে? তিনি তো রাস্তায় পায়চারি করছেন না তার প্রত্যাশায়, আর তাকে বাড়ির ভেতর থেকে ডেকে এনে চিঠি দেওয়া? অচেনা একটা রাস্তার ছোকরা ডেকে পাঠালেই কোন সম্ভ্রান্ত মহিলা বেরিয়ে আসে নাকি? দরজায় দাঁড়িয়ে সাত পাঁচ ভাবছে গ্যাভ্রোজ। এমন সময় সে দেখতে পেল একটা চেরি গাছের নিচে একটি বুড়ো বসে রয়েছে, বুড়ো নজরও তার দিকেই। ক্রমে বুড়ো এগিয়েও এলো তার দিকে। এগিয়ে এসে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি কাকে চাও বাবা? দুমনা ভাবে গ্যাভ্রোজ বলল, মামুয়েজেল কোজেতকে। মামুয়েজেল কোজেতকে? দেখা তো এখন হবে না তার সঙ্গে, আমি এই বাড়ির দারোয়ান, কি দরকার বললে আমি গিয়ে তাকে বলতে পারি, তার যা বলবার আছে তা জেনে এসে জানাতেও পারি তোমায়। গ্যাভ্রোজ বলল, বলবার কিছু নেই, আমি এসেছি শুধু একখানা চিঠি তার হাতে পৌঁছে দেবার জন্য, তা তুমি যদি চিঠিটা তার হাতে পৌঁছে দিতে পারো তুমি দিও। গ্যাভ্রোজের মন পড়ে আছে চেনবেরির গলিতে, সেখানে এতক্ষণে হয়তো কি মজাই না শুরু হয়ে গিয়েছে, কত লোক মারা পড়েছে এর মধ্যে, আর সে বসে রইল শহরের অন্য মাথায় স্বর্গপ্রয়াণের সুযোগে ফাঁকি পড়ার জন্যে। বুড়ো দারোয়ান হাত বাড়িয়ে চিঠিটা নিল, আর গ্যাভ্রোজও দৌড় দিল চেনবেরিতে ফিরে যাওয়ার জন্য। দারোয়ান আর কেউ নয়, স্বয়ং জাঁ ভ্যালজাঁ। চিঠি নিয়ে সে কোজেতকে দিল না, চিঠি সে খুলে ফেলল, পড়ল চিঠিখানা। নিরায়াস চিঠি লিখেছে, বুকে রক্ত দিয়ে যেন লেখা চিঠিখানা। মাতামহ উদাসীন, কোজেতকে পাওয়ার কোনো আশা নেই, এ প্রাণ রেখে লাভ কি আর, ইত্যাদি সব কত কথা। যা ভ্যাল যা চিঠি হাতে করে ঠায় বসে আছে, কোজেতকে এ চিঠি পৌঁছে দেওয়ার জন্য একটুও উৎসাহ নেই তার। কোজেত কেঁদে খুন হবে এই চিঠি পেলে, হয়তো আত্মহত্যার ইচ্ছাও হতে পারে। জেনে শুনে নিজের হাতে কোজেতকে সে এ চিঠি কি করে নিয়ে দেবে? কোজেত তার চোখের মণি, তার একমাত্র স্নেহের ধন, যাকে বুকে পেয়ে বহু বৎসর আগে হারানো শিশু ভাগ্নে ভাগ্নেগুলোর শোক
সে ভুলেছে। তার জীবনটা যাঁরই চোখের সামনে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে, যা কিছুই প্রতিকার করতে পারবে না তার। সে কি এতই অক্ষম? না, সে কেন অক্ষম হবে? তার মাথার ওপর আছে বিশপ মিরিয়েলের অক্ষয় আশীর্বাদ, তার দেহে আছে অটুট শক্তি। একটা চেষ্টা সে করবেই মিরায়াসকে উদ্ধার করে এনে কোজেতের পাশে দাঁড় করিয়ে দেবার জন্য। অর্থ, মিরায়াস ভুল বুঝেছে। তার মাতামহ উদাসীন থাকলেও মিরায়াস কোজেতের মিলনের পথে কোনো বাধা হবে না অর্থের দিক দিয়ে। মিরায়াস লিখেছে চ্যানবেরির সংঘর্ষে সে প্রাণ ত্যাগ করতে কৃত সংকল্প। যাও জানে চ্যানবেরিতে ভয়ানক লড়াই চলছে রাজসৈন্য আর বিপ্লবী দলে। রাজসৈন্যের সঙ্গে যোগ দেবার জন্য ন্যাশনাল গার্ড বা জাতীয় রক্ষা বাহিনীকেও ডাক দিয়েছে সরকার। অনেক ন্যাশনাল গার্ড বেরিয়েও পড়েছে কর্তব্যের আহ্বানে। সবাই যে রাজসৈন্যের সহযোগিতা করবার জন্য বেরিয়েছে তা নয়। যাদের অন্তরের সহানুভূতি বিদ্রোহীদের পক্ষে, তারা গার্ডের উর্দি পরেই বিদ্রোহীদের দলে ভিড়ছে। যা ভাবল সেও তাই করবে। কোজেতকে না জানিয়েই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সেও ন্যাশনাল গার্ডের সদস্য উর্দি পরেই বেরুল। চ্যানবেরিতে ঢুকল পেছনের দিক দিয়ে। বিভৎস দৃশ্য সেখানে। ইতিমধ্যে এক দফা লড়াই হয়ে গিয়েছে। সমস্ত গলিটা মৃতদেহে ভর্তি। অ্যাঞ্জোরাস দেহগুলো দু তিন জায়গায় গাদা করে রাখবার নির্দেশ দিচ্ছে। অনেকগুলো সবই রাজসৈন্যদের, বিপ্লবীর সবও আছে। তারা হোটেলে আশ্রয় নিয়েছে তাই মরেছে কম, কিন্তু দু চারজন করে মরে মরেও তারা এখন প্রায় শেষ হয়ে এসেছে। আর একটা আক্রমণ হলেই এ যুদ্ধ শেষ হবে। শেষ বিপ্লবীটিও শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। মাত্র 21 জন বিপ্লবী জীবিত আছে। গ্যাভ্রোস নেই। বীরের মৃত্যু বরণ করে স্বর্গে গিয়েছে ছন্ন ছাড়া ভিখারি বালক। লড়াই যখন চলছিল একসময় এ পক্ষের বুলেট প্রায় শেষ হয়ে এলো। একটা হতাশার কানা ঘুষা কানে গেল গ্যাভ্রোচের। সে তীর বেগে ছুটে বেরিয়ে গেল পাঁচিলের সামনের দিকে। কোন দিয়ে 1 ফুট চওড়া একটু পথ ছিল সেই পথ দিয়ে। সেখানে রাজপথ রাজসৈনিকদের সবে আকীর্ণ। তাদের প্রত্যেকের ঝোলায় বুলেট রয়েছে। গ্যাভ্রোচ ঝোলা ঝেড়ে ঝেড়ে বুলেট সংগ্রহ করছে, তুলছে একটা বড় ঝুড়িতে। প্রথমটা সৈনিকেরা লক্ষ্যই করেনি তাকে। পরে যখন তার কাণ্ডটা লক্ষ্য করল, গুলি ছুটতে লাগলো তাকে ঘায়েল করবার জন্য। সেই গুলি বৃষ্টির মধ্যেও মরণের সঙ্গে লুকোচুরি খেলছে গ্যাভ্রোচ। বন্ধুরা গলির ভেতর থেকে ডাকছে, পালিয়ে আয় পালিয়ে আয়। সে কানেও তুলছে না। ঝুড়ি হাতে করে সে আলিয়ার মতো একবার এখানে একবার ওখানে ছুটে যাচ্ছে। কোনো গুলি তাকে স্পর্শ করছে না। ঝোড়া যখন ভর্তি হয়ে এলো তখন একটা গুলি লাগলো তার পায়ে। পড়ে গিয়েও সে আবার উঠল। ভর্তি ঝুড়ি নিয়ে সে চ্যানবেরিতে ঢুকবার চেষ্টা করছে, এমন সময় পিঠে লাগলো দ্বিতীয় গুলি। এবার আর সে উঠতে পারল না। কোরফেরাক আর মিরায়াস ততক্ষণে ছুটে বেরিয়ে এসেছে রাজপথে। রাজসৈন্য তাদের তাক করবার আগেই একজন কাঁধে তুলে নিল গ্যাভ্রোচকে, আর একজন হাতে তুলে নিয়েছে বুলেটের ঝোড়াকে। ছুটে এসে চ্যানবেরিতে ঢুকে পড়ল তারা। পেছনে এসে পড়ল এক ঝাঁক গুলি। মৃত গ্যাভ্রোচের ওষ্ঠে তখনো এক টুকরো হাসি লেগে আছে। স্বর্গেই গিয়েছে বালক,
বিপ্লবীরা এক মুহূর্তের জন্য এসে ঘিরে দাঁড়ালো তাকে। তারপর তারি আনা বুলেট দিয়ে গুলি ছুটতে শুরু করলো শত্রুর উপরে। একুশ জন মাত্র, এইবার যে আক্রমণ হবে সেইটি শেষ আক্রমণ, কারণ কামান এনেছে রাজসৈন্য, উল্টানো গাড়ি আর কাঠের পিপে দিয়ে তৈরি অস্থায়ী প্রাচীর এক্ষুনি গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়বে বড় রাস্তায় এবং চ্যানবেরির গলিতে। তারপর সেই কামানের গোলা গিয়ে পড়বে ওই হোটেলটার উপরে। সেটার পরমায়ু আর কতক্ষণ? এই একুশ জনের একজনও বাঁচবে না, তাদের কারো এতটুকু আক্ষেপ নেই সেই জন্যে। মরতেই তো তারা এসেছে, না তাদের নেই আক্ষেপ, কিন্তু অ্যাঞ্জোরাস একটা কথা ভাবছে, এই লোকগুলি মরবে যখন কোনো সংসার কাণ্ডারিহীন হয়ে অথই জলে ডুবে যাবে না তো। এমন যদি হয় যে এদের ভেতর বৃদ্ধ মাতা পিতার অন্ধের নারী কেউ আছে বা অপবন্ধ শিশুদের মুখে অন্ন তুলে দেবার ভার আছে কারোর ওপরে, তাহলে তাকে মরতে দেওয়ার মানেই হলো আরো কতগুলি অসহায় প্রাণীর মৃত্যুর কারণ হওয়া। অ্যাঞ্জোরাস তা হতে দিতে পারে না। সে তার সমস্যার কথা খুলে বলল সবাইকে। এমন কেউ আছে কিনা জিজ্ঞাসা করলো জনে জনে। তখন প্রকাশ পেল অন্তত পাঁচজন রয়েছে এমন লোক। এদের পাঁচজনকে এক্ষুনি ফিরে যেতে হবে, আদেশ দিল অ্যাঞ্জোরাস। কিন্তু বলা সহজ, করা তত সহজ নয়। ফিরে যাবে তারা কোন পথে? সামনে কামান, পেছনেও চ্যানবেরির মোড়ে ইতিমধ্যে পুলিশ ঘাঁটি করে বসেছে। মাছিটিরও বেরুবার উপায় নেই এই মরণ ফাঁদ থেকে। একুশ জনের ভেতর চারজন ছিল ন্যাশনাল গার্ড। গার্ডের উর্দি তাদের গায়ে, তারা সেই উর্দি খুলে দিল। এই উর্দি পরে চারজন বেরিয়ে যেতে পারবে। ন্যাশনাল গার্ডকে সৈন্য বা পুলিশ কেউ কিছু বলবে না। তাদের ধন্যবাদ দিল অ্যাঞ্জোরাস। চারজনের বেরুবার উপায় হলো, কিন্তু লোক যে পাঁচটি। তখন সেই পাঁচজনের ভেতর বেঁধে গেল উদারতার প্রতিযোগিতা। এ বলে আমি থাকব, ও বলে আমি থাকব, মীমাংসা আর হয় না। অথচ মূল্যবান সময় চলে যায়। কখন রাজসৈন্য কামান ডাকবে শুরু করবে কেউ বলতে পারে না। তবু সেই বিতণ্ডা, প্রত্যেকেই বলে থাকব আমি। হঠাৎ কে যেন বলে উঠল, কাউকেই থাকতে হবে না, তোমরা পাঁচজনেই বেরুতে পারবে। চমকে উঠে সবাই দেখল এক বৃদ্ধ কখন এসে দাঁড়িয়েছে মরার গাদার পেছনে। কথা কইছে সেই, তার পরিধানে আছে ন্যাশনাল গার্ডের উর্দি, তাই সে খুলতে ব্যস্ত। কে আপনি? জিজ্ঞাসা করে অ্যাঞ্জোরাস। তোমরাও যা, আমিও তাই, ফরাসি দেশের নাগরিক। একটু তফাৎ আছে শুধু, তোমরা যুবক, আমি বৃদ্ধ, অর্থাৎ আমার জীবনের দাম অনেক কম। নিজের উর্দি সে অ্যাঞ্জোরাসের হাতে তুলে দিল। অ্যাঞ্জোরাস বিচলিত স্বরে বলল, এর অর্থ বুঝতে পারছেন তো? আপনি নিশ্চয়ই মরবেন। বৃদ্ধ হাসল একটুখানি, উত্তর দিল না কিছু। সেই পাঁচজনকে গার্ডের পোশাক পরিয়ে বিদায় দিল অ্যাঞ্জোরাস। তারা যায় আর ফিরে ফিরে চায়, যেন কত প্রিয়জনদের পেছনে ফেলে চির দুঃখের কবলে তারা আত্মসমর্পণ করতে যাচ্ছে। তারা বেরিয়ে যাওয়ার পরেই অ্যাঞ্জোরাস আদেশ দিল, বাকি ১৭ জন হোটেলে আশ্রয় নাও।
সত্যি দেরি করার সময় ছিল না। প্রায় সঙ্গে সঙ্গেই কামান গর্জে উঠল পাঁচিলের ওধার থেকে। যা ভেলজাও চলল সে সর্বদাই সতর্ক আছে যাতে মেরায়াস তার মুখ দেখতে না পায়। হোটেলে প্রবেশ করেই অ্যাঞ্জোরাস চমকে উঠল। আরে যা, একে নিয়ে এখন করি কি? কথাটা সে বলেছে জ্যাভারকে লক্ষ্য করে। ওর কথা ভুলেই গিয়েছিল বিপ্লবীরা। জ্যাভার সেই থেকে টেবিলের ওপর পড়ে আছে হাত পা বদ্ধ অবস্থায়। বিপ্লবীরা এক বাক্যে বলল, ওকে গুলি করে মারো। সবাই এর মতের বিরুদ্ধে কথা কওয়া নেতার সাজে না। অ্যাঞ্জোরাসও সায় দিতে বাধ্য হল। সে শুধু জিজ্ঞাসা করল, জল্লাদের কাজ তাহলে কে করবে? এইবারে বাঁধল সমস্যা। মুখোমুখি লড়াইয়ে শত্রু নিধন করতে কোনো যোদ্ধারই আপত্তি হয় না, কিন্তু নিরস্ত্র বন্দীকে হত্যা করা সে আলাদা কথা, ঘৃণ্য কাজ। হঠাৎ পেছন থেকে একজন বলল, ও কাজ আমার উপর ছেড়ে দাও তোমরা। জ্যাভার চমকে ঘাড় ফেরালো। সেই কণ্ঠস্বর শুনে চিনল সে। মৃদু হাস্যের সঙ্গে সে শুধু বলল, স্বাভাবিক, স্বেচ্ছায় জল্লাদগিরি করবার ভার যে নেয় তার উপর ঘৃণা হওয়াই স্বাভাবিক। কিন্তু জাঁ ভ্যালজাঁকে নিজের উর্দি খুলে দিতে যারা দেখেছে তারা তাকে ঘৃণা করে কেমন করে? তারা শুধু মনে মনে বলল, লোকটি একটি প্রহেলিকা। বাঁধন খুলে দিয়ে টেবিল থেকে জ্যাভারকে তুলে ধরল জাঁ ভ্যালজাঁ। তখন জ্যাভারের হাত বাঁধা এবং উমরে দড়ি ঝুলছে। সেই দড়ি ধরে জ্যাভারকে সে দোতলা থেকে নিচে নামাতে লাগলো। গলিতে নিয়ে কাজ শেষ করি, এখানে একটা মরা পুষে রেখে লাভ কি? এটা যার কৈফিয়ত, খুব জোরালো কৈফিয়ত নয়, কারণ এক্ষুনি তো 17টা মরা গড়াগড়ি যাবে এই দোতলায়। পিস্তল উঁচিয়ে ধরে জ্যাভারের পেছনে পেছনে নামছে জাঁ ভ্যালজাঁ। জ্যাভার ঘাড় ফিরিয়ে শুরু বলল, হাতে পেলে আমিও তোমাকে ছাড়তাম না, তুমি বা আমাকে ছাড়বে কেন? জাঁ উত্তর দিল না, হোটেল থেকে বেরিয়ে এলো। জ্যাভারকে নিয়ে দাঁড় করালো একটা বৃহৎ মরার গাদার পশ্চাতে। সেখানে দাঁড়িয়ে সে পিস্তল কোমরে গুঁজে বুকের ভেতর থেকে ছোড়াবার করল। জ্যাভার আবার হাসল, ঠিক, পিস্তল বীরের অস্ত্র, দাগি গুন্ডার হাতে ছোড়াই মানায়। এবারও কথার উত্তর দিল না জাঁ। ছোড়া দিয়ে প্রথমে জ্যাভারের কোমরের দড়ি কেটে দিল, তারপর কেটে দিল হাতের বাঁধন। শুধু বলল, পালাও, বলেই কোমর থেকে পিস্তল নিয়ে আকাশে তাক করে সে গুলি ছুড়ল। দোতলায় বিপ্লবীরা এর মুখের দিকে তাকালো। মরেছে গোয়েন্দাটা! পিস্তলের আওয়াজ করেই জাঁ ভ্যালজাঁ জ্যাভারের দিকে পেছন ফিরে দোতলায় উঠতে লাগলো। আর জ্যাভার আড়ষ্ট। জ্যাভারের জ্ঞান বুদ্ধি অনুভূতি সব বুঝি লোপ পেয়ে যাচ্ছে। সে নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল সেই একই জায়গায় অনেকক্ষণ, দোতলায় সিঁড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। মানুষ সম্বন্ধে তার ধ্যান ধারণা সব উল্টো পাল্টে যাচ্ছে। জাঁ ভ্যালজাঁ প্রাণ ভিক্ষা দিয়ে গেল তার পরম শত্রুকে। জাঁ ভ্যালজাঁকে হাতে পেলে যে শত্রু এক্ষুনি ফাঁসিতে লটকায়। হঠাৎ গুম গুম শব্দে চমকে উঠল জ্যাভার। একটা কামানের গোলা এসে পড়েছে গলির ভেতরে। লোহার টুকরো সব ছিটকে এসে জ্যাভারের আশেপাশে পড়েছে। ধীরে ধীরে পায়ে পায়ে জ্যাভার সে স্থান পরিত্যাগ করল। কামানের গোলার মুখে
পাঁচিল নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, হোটেল ভেঙে পড়েছে, রাজসৈন্য ধেয়ে এসেছে চ্যানবেরির ভেতরে। যারা কামানের গোলায় মরেনি এতক্ষণ, তারা এইবার তরোয়ালের আঘাতে মরতে লাগলো। সতেরোটা বীর বিপ্লবীর ধরাশয্যা গ্রহণ করতে বেশি সময় লাগলো না, না ঠিক সতেরোটা নয়, একজন আহত হয়নি, কারণ সে যুদ্ধই করেনি, চুপ করে দাঁড়িয়েছিল মরার গাদার আড়ালে, দাঁড়িয়েছিল কারণ মানুষ মারতে সে চ্যানবেরিতে আসেনি, এসেছে মেরায়াসকে বাঁচাবার জন্য একটা আপ্রাণ চেষ্টা করবে বলে। মেরায়াসের সঙ্গে সে একটি কথাও বলেনি, তার সামনে যায়নি পর্যন্ত, দূর থেকে শুধু নজর রেখেছে তার গতিবিধির ওপর। হোটেল ভেঙে পড়তে যে কয়েকজন নেমে আসতে পেরেছিল দোতলা থেকে, মেরায়াস তাদের মধ্যে একজন। গলিতে নেমে আসতেই সে একটা তরোয়ালের চোট খেল, পড়ে গেল মাটিতে। রাজসৈন্য ছুটে গেল ভাঙা হোটেলটার দিকে, এখনো বিপ্লবীরা কেউ সেখানে লুকিয়ে আছে কিনা দেখবার জন্যে। যা ভ্যাল যা অমনি এসে মেরায়াসকে কাঁধে তুলল, গিয়ে দাঁড়ালো মরার গাদার পেছনে, যেখানে সৈন্যরা দেখতে পাবে না তাকে। বুকে হাত দিয়ে দেখল মেরায়াসের হৃৎপিণ্ড ধুকধুক করছে তখনও, নাকে হাত দিয়ে দেখল তখনও নিঃশ্বাস পড়ছে, মাথাটা ভয়ানক রকম জখম হয়েছে, একেবারে অজ্ঞান হয়ে পড়েছে বেচারা, এক্ষুনি যদি নিয়ে চিকিৎসা শুরু করে দেওয়া যায়। কিন্তু নিয়ে যাওয়ার উপায়টা কি? সামনে কাতারে কাতারে রাজসৈন্য, পেছনে পুলিশ ঘাঁটি, যার পরিধানে ন্যাশনাল গার্ডের উর্দি থাকলেও বা কথা ছিল, কিন্তু তাও তো নেই, এ মরণ ফাঁক থেকে যা বেরুবে কি করে? কিন্তু না বেরুলে তো মেরায়াসকে সে বাঁচাতে পারবে না, কোজেতের জীবনটা যে শ্মশান হয়ে যাবে, ভগবান কি মুখ তুলে চাইবেন না? ভগবানের নাম মনে পড়তেই অভ্যাস বসে আকাশ পানে চোখ তুলল যা, পাখি উড়ে যাচ্ছে আকাশে, মনে হলো হায় আমার যদি অমনি পাখা থাকতো, ডাইনে বাঁয়ে সামনে পশ্চাতে কোনো দিকেই যখন যাবার উপায় নেই, ওপর দিয়েই পালাতাম মেরায়াসকে নিয়ে। উপরের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে নিচের দিকে দৃষ্টি পড়ল, প্যারি শহরের নিচে আছে সুরঙ্গের গোলক ধাঁধা, শহরের সব জল নেমে যায় সেই সব সুরঙ্গে, বেয়ে চলে যায় সিং নদীতে, হেন রাস্তা নেই প্যারিতে যার নিচে সুরঙ্গ নেই, রাস্তা থেকে যাতে জল নামতে পারে সুরঙ্গে তার জন্য মাঝে মাঝেই রাস্তার ওপরে লোহার ঝাঁঝরি আছে, দরকার মতো সে ঝাঁঝরি তোলাও যায়। ভগবান প্রসন্ন, যা যেখানে দাঁড়িয়েছিল ঠিক তারই নিকটে একটা ঝাঁঝরি, চারপাশে সিমেন্ট দিয়ে আটকানো ছিল, কামানের গোলার আঘাতে সিমেন্ট ভেঙে চুড়ে ঝাঁঝরির ঢাকনা আলগা হয়ে পড়েছে। যা ভেজার গায়ে এখনো আসুরিক শক্তি, জোর দিয়ে টানতেই ঢাকনা উঠে গেল, ঝাঁঝরির নিচে একটা কূপ, মেরায়াসকে বুকে জাপটে ধরে যা সাবধানে নেমে গেল সেই কূপের ভেতরে, নিচে নেমে ঢাকনাটা টেনে টেনে আবার যথাস্থানে বসিয়ে দিল, যাতে উপর থেকে রাজসৈন্যরা দেখলে কিছু সন্দেহ করতে না পারে। তারপর শুরু হলো পথের সন্ধান, ঝাঁঝরি দিয়ে নেমেছে, উঠতেও হবে ঝাঁঝরি দিয়েই, কিন্তু কত দূরে গিয়ে উঠলে নিরাপদ জায়গায় পৌঁছানো যাবে সেইখানেই সমস্যা। চ্যানবেরি এলাকার বাইরে অবশ্য পুলিশ বা সৈন্যের ঘাঁটি নেই, কিন্তু রাস্তায় রাস্তায় নিয়মিত পুলিশ পাহারা তো আছেই, দিনের বেলার কথা ছেড়েই দাও, গভীর রাত্রিতেও বন্দুকধারী সান্ত্রী ঘুরছে পথে পথে।
ঝাঁঝরির মুখ দিয়ে যা যখন বেরুবে কাঁধে একটা মুমূর্ষু আহত লোককে নিয়ে, তখন শান্তির চোখে পড়ে যাওয়ার ষোলো আনাই সম্ভাবনা আছে বই কি? আর তা যদি সে পড়ে সঙ্গে সঙ্গে হাজতবাস, তারপরেই জ্যাভারের শুভাগমন এবং আবার এই একান্ত বৃদ্ধ বয়সে পুলো বন্দরের জাহাজে জাহাজি গোলাম বৃত্তি। না, সে ঝুঁকি নেওয়া চলে না। নিজের কথা ছেড়ে দিলেও মেরায়াসের জন্য চিন্তা করেই চলে না। যা ধরা পড়ে গেলে মেরায়াসের চিকিৎসা বা শুশ্রূষা কে করবে? পুলিশ? তাহলে আর ভাবনা কি ছিল? না, শহরের কোন অংশেই ঝাঁঝরির মুখ দিয়ে যাঁর বেরুমো চলবে না। অন্য পথ আবিষ্কার করতে হবে। অন্য পথ? হ্যাঁ, একটা আছে, শিম নদী। এই সব সুরঙ্গের জল গিয়ে শিম নদীতে পড়ে, অর্থাৎ সুরঙ্গ রাজ্যের একটা মুখ শিম নদীর ওপারে। সেইখানে যদি পৌঁছানো যায়, শিমের জলে যদি অঙ্গ ভাসানো যায় একবার, মেরায়াসকে পিঠে নিয়েও যা এপারে বা ওপারে যে কোনো কুলের একটা নিরাপদ জায়গায় সে উঠতে পারবে। অতএব শিম নদীর দিকেই যেতে হবে। কোন দিকে শিম নদী? কেন, যেদিকে সুরঙ্গ ঢালু হয়ে নামছে সেই দিকেই নিশ্চয়ই। অন্ধকারে চোখে পড়ে না কিছু, কিন্তু পায়ে পায়ে মালুম পাওয়া যায় ঢাল কোন দিকে। সেই বিষয়টাকে খেয়াল রেখে সতর্ক পদক্ষেপে সুরঙ্গ পথ অতিক্রম করতে লাগলো। যা অন্তহীন সে পথ, কোথাও সরু, কোথাও চওড়া, কোথাও মাথায় ছাদ থেকে যাচ্ছে, কোথাও বা মাথার উপরেও দু এক ফুট উঁচু জায়গা। দুধারে পাকা দেওয়াল, ভিজে স্যাঁতস্যাঁতে, পায়ের তলায় তো সর্বদাই জল ভাঙতে হচ্ছে। সে জল কোথাও পায়ের পাতা পর্যন্ত, কোথাও আবার হাঁটুর অর্ধেকটা উঠেছে। ভিজে বাতাস দুর্গন্ধে ভরা, গন্ধটা পচা পাঁকের এবং বিষাক্ত বাষ্পের। পাঁক? হ্যাঁ, সুরঙ্গের মেঝে প্রায় জায়গাতেই বেমেরামত, অনেক জায়গায় ভেঙে মাটি বেরিয়ে পড়েছে। সেখানে গভীর পাঁক, আঠার মতো চটচটে পাঁক, যার ভেতর একবার পড়লে পা টেনে তোলা রীতিমতো কষ্ট হয়। ঘুরে ঘুরে সুরঙ্গ চলেছে, ডাইনে বাঁয়ে একের পর আর এক শাখা সুরঙ্গ। অনেক সময় শাখাগুলি এই প্রধানের চাইতে অনেক বেশি চওড়া, সেক্ষেত্রে যা পুরনো পথ ছেড়ে শাখা পথই অবলম্বন করছে, কারণ তার ধারণা নদীর নিকটতম সুরঙ্গগুলি সব থেকে চওড়া হবে। মেরায়াস বেঁচে আছে তো? দু চার মিনিট পরপরই যা ভ্যাল যা মেরায়াসের বুকে হাত দিয়ে দেখছে, নাকের কাছে হাত দিয়ে দেখছে, সন্দেহ হবারই কথা। সেই যে চ্যানবেরির গলিতে সে অচেতন দেহখানি কাঁধে তুলে নিয়েছে, তারপরে আর এক মুহূর্তের জন্যেও চৈতন্য ফিরে আসেনি মেরায়াসের। মরার মতোই সে পড়ে আছে যাঁর কাঁধের ওপরে। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে, আর কতক্ষণ, আর কতক্ষণ এই অচৈতন্য দেহের ভেতর প্রাণটার অস্তিত্ব থাকবে? হায়, চোখে মুখে এক ঝাপটা জলও যদি দিতে পারা যেত। কোনো উপায় নেই তার। এমন এক রাজ্যে যা এসে পড়েছে যেখানে জল একান্ত অমিল, অর্থাৎ মানুষের ব্যবহার্য জল। পচা জল আছে, দুর্গন্ধ জল আছে, আছে বিষাক্ত জীবাণুপূর্ণ জল, যা স্পর্শ করতে ঘৃণা করে। স্পর্শ করা সুস্থ মানুষের পক্ষে বিপজ্জনক। প্যাডির নিচে এই সুরঙ্গের গোলক ধাঁধা, এ যেন নিজেই একটা আলাদা রাজ্য। প্যারির সমানই বহু বিস্তীর্ণ এই রাজ্যে মানুষও যে একেবারেই নেই তা নয়। আইনের হাত থেকে পলাতক চোর, ডাকাত, গুন্ডা শ্রেণীর লোকের এ একটা নিরাপদ আশ্রয়।
ওই অঞ্চলে নিয়মিতভাবে রোদ দেওয়ার জন্য বিশেষ পুলিশ ফৌজের বন্দোবস্তও করেছেন সরকার। অবশ্য তাদের দ্বারা কাজ যে সামান্যই হয় তা তো বলাই বাহুল্য। এই পুলিশ টহলদারদের পাল্লাতে পড়তে পড়তে বেঁচে গেল যা। দূর থেকে একটা আলো দেখতে পেল হঠাৎ। গাঢ় অন্ধকারে সেই আলোর বিন্দুটিকে দেখে কেঁপে উঠল জাঁভেল জাঁ, যেন গহন অরণ্যে দেখতে পেয়েছে হিংস্র শার্দুলের জ্বলন্ত চক্ষু। আলোটা এগুচ্ছে জাঁ পেছোতে লাগলো। আলোটা ডাইনে ঘুরছে জাঁ ঘুরে পালালো বাঁয়ের সুরঙ্গে। পুলিশ দলের কি সন্দেহ হয়েছে নাকি? তারা ক্রমাগতই এগিয়ে আসছে কেন? হঠাৎ শাঁ করে গুলি ছুটে গেল যার কানের কাজ দিয়ে। সে সুরঙ্গের দেয়াল চেপে দাঁড়ালো। পুলিশ চলে গেল অন্যদিকে। জাঁভেল জাঁ কপালের ঘাম মুছে ফেলে আবার ধরল শিং নদীর পথ। মুমূর্ষু মেরায়াসকে কাঁধে নিয়ে সে সুরঙ্গ পথ বেয়ে চলেছে। এই অবস্থায় পুলিশের হাতে ধরা পড়লেই হয়েছিল আর কি। ঢালু পথ নদীর দিকে চলেছে, মাঝে মাঝেই জল পায়ের পাতা ছাড়িয়ে হাঁটু পর্যন্ত উঠছে। কি ঘন আঠালো পঙ্কিল জল, কি পচা গন্ধ! হাঁটু ছাড়িয়ে কোমর, কোমর ছাড়িয়ে বুক পর্যন্ত। এ কি হলো? মহা দুশ্চিন্তায় পড়লো যা। পায়ের নিচে পাকা গাঁথনি তো নেই, মাটি পর্যন্তও নেই। কি আছে তাহলে? আছে কাদা, অথবা কাদাও বলা যায় না সে বস্তুকে। তার ওপর ভর দিয়ে দাঁড়ানো যায় না, তার ভেতর দিয়ে সাঁতারও দেওয়া যায় না। এদিকে সাপের মতো কিলবিল করতে করতে সেই নোংরা জিনিসটা পোশাকের ভেতর ঢুকে পড়ছে। ঠান্ডা গা অবশ হয়ে আসতে চায়, দুর্গন্ধে দম আটকে আসে বুঝি। পচা জল বুকের উপরে উঠছে, যা নিজের দেহের ভারেই তলিয়ে যাচ্ছে সেই থকথকে কাদায়। চোরাবালির নাম শোনা ছিল, এ যেন চোরা কাদার দহ। ডুবতে ডুবতেও সে কোনো রকমে নিজেকে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে ক্রমশ, ভাসিয়ে রেখেছে নিজেকে শুধু ইচ্ছা শক্তির জোরে। এগিয়ে চলেছে বটে, কিন্তু কোথায় চলেছে তা জানে না। ঘুরঘুরটি আধারে নাকের সামনে ছয় ইঞ্চিও নজর চলে না। ক্রমে যদি এই কাদার দহ গভীর থেকে গভীরতম হয়ে ওঠে, গলা পর্যন্ত উঠল, ঠোঁট পর্যন্ত। শক্ত করে মুখ বন্ধ করে রেখেছে যা, যাতে ওই পচা বিষাক্ত কাদার এক ফোঁটাও মুখের ভেতরে ঢুকতে না পারে। কিন্তু তা না হয় না ঢুকল। নাকের ভেতর দিয়ে ঢোকা বন্ধ করা যাবে কি করে? নাক পর্যন্ত তো এক্ষুনি উঠে আসবে কাদা, আর আর একবার পা ফেললেই হয়তো। মেরায়াসের গায়ে কিন্তু এক ফোঁটা কাদা লাগতে দেয়নি যা। দুই হাতে উঁচু করে তার দেহটা মাথার উপরে শূন্যে ধরে রেখেছে। লোহার ডান্ডার মতো হাত দুখানাও ভার হয়ে উঠছে ক্রমশ, বেশিক্ষণ এভাবে তাকে ধরে রাখাও যাবে না। মাথার ওপর মেরায়াস, পায়ের তলায় অবলম্বনের অভাব। এই অবস্থাতেই ভগবান স্মরণ করে শেষবার নিজের দেহকে সামনে ঠেলে দিল যা। শেষবার, কারণ এর পরই কাদা জল গল গল করে নাসিকায় ঢুকে পড়বে, নিঃশ্বাস নেবার আর উপায় থাকবে না। ভগবান দয়া করেছেন, পায়ের তলায় শক্ত একটা কিছু ঠেকেছে। তারই ওপর উঠে দাঁড়িয়ে হাঁপ ছাড়ল যা, ধন্যবাদ দিল ভগবানকে। তারপর অতি সতর্কভাবে সামনের দিকে পা বাড়ালো আবার। কি জানি আবার যদি কাদাতেই পা পড়ে যায়। না, তা পড়ল না। পায়ের নিচে সেই শক্ত জিনিসটাই রয়েছে এখনো।
সাহস করে সে হাঁটবার চেষ্টা করল। সেই শক্ত গাঁথনিটাই ঢালুভাবে উপরে উঠে গিয়েছে। এটা সুড়ঙ্গের মেঝেরই একটা অংশ, ভাঙতে ভাঙতে দু টুকরো হয়ে গিয়েছিল কে জানে কত বৎসর আগে। তারপর ফাটলের মুখ বিস্তৃত থেকে বিস্তৃত হয়েছে ক্রমশ, কাদার দহ সৃষ্টি হয়েছে যা পথচরের পক্ষে মারাত্মক, কাদার দহ সৃষ্টি হয়েছে যা পথচরের পক্ষে মারাত্মক। যার মনে পড়ল তুলোর কারাগারে দাগি চোরেদের মুখে সে এরকম কাদার দহের গল্প শুনেছে, প্যারির ভূগর্ভে এইরকম দহে পড়ে কত পলাতক অপরাধী যে উঠতেই পারেনি আর, এ গল্প শুনে গা শিরশির করে উঠেছে সেই যুগেই। ভগবানের করুণায় একটা সাংঘাতিক সংকট সে পার হয়ে এলো নিরাপদে, এবার তাড়াতাড়ি সিন নদীতে পৌঁছতে পারলে হয়, না পারলে নিরায়াসকে আর বাঁচানো যাবে না নিশ্চয়ই। এখনো পর্যন্ত জীবনটা তার কণ্ঠার কাছে এসে ঠেকে আছে বটে, কিন্তু আর বেশিক্ষণ তাকে দূরে রাখা যাবে বলে আশা করা যায় না কোনো মতেই। অবশেষে বহু দূরে যেন দিনের আলো দেখা গেল, অবসন্ন দেহকে টেনে নিয়ে দ্রুত পা চালিয়ে দিলে যা সেই আলোক রেখা লক্ষ্য করে। আলোটা স্পষ্ট থেকে স্পষ্টতর, বৃহৎ থেকে বৃহত্তর, উজ্জ্বল থেকে আরো উজ্জ্বল, অবশেষে সত্যি সিন্নদি চোখে পড়ল। সূর্যালোকে নৃত্য করছে চঞ্চলা উর্মিমালা, কোথাও একখানা নৌকো চোখে পড়ে না। প্যারির শহরতলির এই অংশটা খুবই নির্জন। তাড়াতাড়ি যা এসে পড়ল সুড়ঙ্গের মুখে, মুক্তি বুঝি নিকট, কিন্তু বড় আশায় ছাই পড়ল। সুড়ঙ্গ মুখে লোহার দরজা, আর তার বাইরে থেকে বড় একটা তালা ঝুলছে, যাতে অবাঞ্ছিত অতিথিরা চোর ডাকাত গুন্ডারা অবাধে সুড়ঙ্গে ঢুকতে না পারে, তারই জন্য পুলিশের তরফ থেকে এই তালা লাগানোর বন্দোবস্ত। চোর ডাকাতদের অবশ্য এর দ্বারা আটক করা যায় না, তবে উপস্থিত ক্ষেত্রে আটকানো গিয়েছে যাকে, এবং তারই ফলে মুমূর্ষ নিরায়াসের জীবন রক্ষার আশা হয়েছে বিলুপ্ত। এই বৃদ্ধ বয়সেও ওষুধের শক্তি যার দেহে, সেই শক্তি প্রাণপণে বারবার প্রয়োগ করেও যা দরজার লোহার গরাদ ভাঙতে পারল না। গরাদগুলো অস্বাভাবিক মোটা, তালাটাকে হাতের নাগালে পেলে সেটা অবশ্য ভাঙতে পারত, কিন্তু সেটা ঝুলছে বাইরে থেকে, ভেতর থেকে তাকে কায়দা করা যায় না। বারবার ব্যর্থ চেষ্টার পর হতাশ যা বসে পড়েছে। এমন সময় বাইরে থেকে কে বলে উঠল, আধা আধি বকরা। যা চমকে লাফিয়ে উঠল, সুড়ঙ্গের ঠিক বাইরে লোহার দরজার উপর ঝুঁকে পড়ে দাঁড়িয়ে আছে একটা লোক, অনেক দিন পর দেখা তবু যা তাকে চিনল, সেই থিনারডিয়ার। থিনারডিয়ার নামতে নামতে নেমেছে অনেক, হোটেল ফেল হয়েছিল কোজে চলে আসবার পরেই, তারপর একে একে নানা ব্যবসায় সে লিপ্ত হয়েছে, বলা বাহুল্য সবগুলি পুলিশের চোখে আপত্তিজনক, ফলে পুলিশের তারা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হয়ে দাঁড়িয়েছে থিনারডিয়ারের পেছনে। সে পালাতে বাধ্য হয়েছে শহর থেকে, দিবালোক থেকে অন্তর্ধান করে প্যারির ভূগর্ভে সুড়ঙ্গের অন্ধকারে বসতি স্থাপন করেছে পাকাপোক্তভাবে। তার স্ত্রীর হয়েছে মৃত্যু, দুই কন্যা ছিটকে পড়েছে সমাজের বাইরে, যেভাবে পারে নিজেদের জীবিকা সংগ্রহ করবার জন্য। পুত্র গ্যাব্রোচ
ঘটনাচক্রের কোনো শুভ আবর্তনে বীর মৃত্যুলাভ করে ধন্য হয়েছে এই সবেমাত্র গতকাল। থিনারডিয়ার কারো কোনো খবর রাখে না, রাতটা শহরের অলিগলিতে ভরে চুরিরা হাজানির চেষ্টায়। যা উপার্জন করে তাই দিয়ে কিছু খাদ্য সংগ্রহ করে নিয়ে সকালে এসে ঢোকে সুরঙ্গের ভেতরে। আজও তাই এসেছে, সুরঙ্গের তালার জন্য নকল চাবি সে তৈরি করে নিয়েছে। সুরঙ্গবাসী সব পলাতকই এমন চাবি রাখে। আজ তালা খুলতে এসেই সে দেখে একটা মরা বা আধ মরা মানুষকে নিয়ে এসে একটা পালোয়ান গোছের লোক তালা বা দরজা ভাঙবার চেষ্টা করছে। সে তৎক্ষণাৎ ধারণা করে নিল পালোয়ানটা তারই জাত ভাই, অর্থাৎ খুনে দস্যু। তাই সে হেঁকে উঠল, আধা আধি বকরা। অর্থাৎ ওই আধ মরা লোকটার কাছ থেকে যা পেয়েছে তার অর্ধেক আমায় দাও, আমি দরজা খুলে দিচ্ছি। যা কিন্তু দেখা মাত্রই থিনারডিয়ারকে চিনেছে। এখন থিনারডিয়ারও যাতে তাকে চিনতে না পারে সেই জন্য সে আলোর দিক থেকে মুখ ফিরিয়ে নিল, বলল, রাজি, খোলো দরজা। থিনারডিয়ার দরজা খুলে ভেতরে ঢুকল এবং এমন ভাবে দাঁড়ালো যাতে আগে বকরা না দিয়ে যা বেরুতে না পারে। সে আগে যার সমস্ত পোশাক পরীক্ষা করে দেখল। অন্যদিন বাড়ি থেকে বেরুবার সময় দান খয়রাতের জন্য যা প্রচুর অর্থ নিয়ে বেরিয়ে থাকে, আজ সে এসেছিল যুদ্ধক্ষেত্র থেকে মেরায়াসকে উদ্ধার করবার জন্য। অর্থ নিয়ে আসার কথা মনেই হয়নি। তার কাছে একটা সাউও না পেয়ে থিনারডিয়ার মেরায়াসের বিহ তল্লাশি আরম্ভ করল। মেরায়াসের টাকার থলি পেতেও দেরি হল না, তাতে পেল 15 সাউ। হতাশ হয়ে থিনারডিয়ার শীষ দিতে লাগলো। মরা মেরে হাত কালি করেছ শ্যাঙা, এই বলে সে আবার মেরায়াসের দেহ হাতড়াতে লাগলো। এবার অবশ্য অর্থের জন্য নয়, অর্থ যে ওর কাছে আর নেই তা সে নিশ্চিত বুঝেছে। এবারে সে হাতড়াবার অছিলায় মেরায়াসের কোটের ভেতর দিককার কাপড় খানিকটা সে ছিঁড়ে নিল এবং যার অলক্ষিতে সেটা লুকিয়ে ফেলল নিজের জামার ভেতরে। ভবিষ্যতে এই ছেঁড়া টুকরোটার সাহায্যে সে হয়তো এই অচেতন লোকটার এবং তার আততায়ীর পরিচয় জানতে পারবে। তারপর থিনারডিয়ার যাকে বেরুতে দিল মেরায়াসকে নিয়ে। যা চলল সিন নদীর বাঁধের দিকে। বাঁধের দিকে অদূরে একখানা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বড় আশায় বুক বেঁধে সেই দিকেই এগুলো। এই গাড়িতে যদি মেরায়াসকে নিয়ে যাওয়া যায় গিলে নরম্যানের বাড়িতে। গাড়ির কাছে গিয়ে যে লোকটাকে সে দেখতে পেল, আয় ভগবান, সে জ্যাভার। জ্যাভার আর জ্যাঁ ভ্যাল জ্যাঁ দুজন দুজনের দিকে তাকিয়ে রইল নীরবে। তারপর কথা কইল জাঁই। সে বলল, আমি কথা দিচ্ছি পালাবো না। এই গাড়িতে করে ছেলেটিকে তার বাড়িতে পৌঁছে দাও, দেরি হলে সে বাঁচবে না। তারপর আমায় নিয়ে হাজতে পুড়ে দিও, আমি কোনো চেষ্টা করব না পালাবার। জ্যাভার নীরব নীরবেই যাকে সাহায্য করল। মেরায়াসকে গাড়ির ভেতর শুইয়ে দিয়ে তারপর যা ও সে ভেতরে বসল। গাড়ি চলতে লাগলো শহরের দিকে। গিলে নরম্যানের বাড়িতে সেদিন হইচই পড়ে গেল। শত সাধ্য সাধনায় যাকে ঘরে ফিরিয়ে আনা যায়নি সেই অভিমানী মেরায়াস আজ এসেছে। তাকে নিয়ে এসেছে পুলিশের গাড়ি, আহত অচেতন জীবন মৃত। প্রকৃতপক্ষে তাকে দেখে বোঝা শক্ত যে সে বেঁচে আছে না মরে গেছে। বৃদ্ধেরা ছোটাছুটি শুরু করল। বৃদ্ধ মাতামহ বুক চাপড়াতে লাগলেন।
ধরাধরি করে মেরায়াসকে উপরের ঘরে নিয়ে যাওয়া হলো। এই পর্যন্ত দেখে যা বলল, চলো জেফার, যাওয়া যাক। তবে অনেক দয়া তুমি করেছ, একবার আমার বাড়িটা যদি ঘুরে আসতে দাও তাহলে আর আমার কোনো আফসোস থাকে না, আমি নিশ্চিন্ত হয়ে জেলে ঢুকতে পারি। বাড়ি যাওয়ার উদ্দেশ্য শুধু কোজেতকে মেরায়াসের নতুন ঠিকানা দেওয়া এবং ব্যাংকের গচ্ছিত অর্থের দরুন কোজেতের নামেই একটা দানপত্র লিখে ফেলা। 10 মিনিটের বেশি সময় লাগবে না। জেভার আগের বারও কথা বলেনি, বলল না এবারও। গাড়ি ছুটল ভ্যালজার বাড়ি। আমি 10 মিনিটের বেশি সময় নেব না, বলে দ্রুত বাড়িতে ঢুকে যা নিজের ঘরে প্রবেশ করল। জানালা বন্ধ ছিল, খুলে দিল তাড়াতাড়ি, আর খুলে দিতেই রাস্তাটা চোখে পড়ল তার। গাড়ি, জেভারের গাড়ি কোথায় গেল? এদিকে ওদিকে যত দূর দৃষ্টি চলে কোনো গাড়ি কোথাও নেই। এ কি হলো বুঝতে পারে না জা ভ্যালজান। হলো যা তা এই, যা বাড়ির ভেতর ঢুকতেই জেভার চালককে ইঙ্গিত করল গাড়ি চালিয়ে দিতে। সিং নদীর দিকে ফিরল সে, তারপর নদীর কাছাকাছি এসে গাড়ি সে বিদায় করে দিল। থানায় ফিরে যাক কচুয়ান। তারপর সে হাঁটতে শুরু করল নদীর দিকে, আনমনা, উদ্দেশ্যহীন। কি জন্যে সে সিংয়ের দিকে চলেছে তা বলতে পারে না সে। মনের রাজ্যে একটা দারুণ বিপর্যয় ঘটে গেছে জেভারের। এতকাল যেসব মূলনীতি অবলম্বন করে সে জীবনটাকে সোজা পথে চালিয়ে নিয়ে আসতে পেরেছিল, সে নীতিগুলোরই গোড়ার মাটি সরে গিয়েছে। তারা কাত হয়ে মাটিতে পড়ে যেতে চাইছে। তস্করকে, দস্যুকে, আইন লঙ্ঘনকারীকে ধরতে হবে, সাজা দিতে হবে, এই হলো সমাজ ব্যবস্থার ভিত্তিস্বরূপ। এর মধ্যে কোনো আপোষ রফার স্থান নেই, এই ছিল জেভারের বিশ্বাস। ভগবান আছেন কি নেই এ নিয়ে জেভার কোনো দিন মাথা ঘামায়নি। আইন আছে এইটি জেনেই সে খুশি ছিল। আইন অভ্রান্ত, আইন ধ্রুব। মানুষের সমাজকে যদি খাড়া থাকতে হয় তবে একটিমাত্র জিনিসের প্রতি তার আনুগত্য থাকা প্রয়োজন, আর সেটা হলো আইন। এই জা ভ্যালজান আইন ভেঙেছিল, রুটি চুরি করেছিল, একটা উচিত সাজা সে পেয়েছিল। তারপর সে বারবার আইন ভাঙল জেল থেকে পালাবার চেষ্টা করে, আবারও তার উচিত সাজা হলো। সাজা ভোগ করে সে বেরিয়েছে কি না বেরিয়েছে, খুদে জার হইয়ে ডবল সাউ কেড়ে নিয়ে সে আবার আইন ভাঙল। তার সাজা এখনো সে নেয়নি। সেই সাজা দেবার জন্য জেভার এখনো তার পেছনে লেগে আছে। লেগে থাকতে সে বাধ্য, না থাকলে আইনের মর্যাদা থাকে না, সমাজের ভীতি ধসে পড়ে। এ পর্যন্ত ঠিক আছে, জেভারের কর্তব্য পরিষ্কার ভাবে চিহ্নিত রয়েছে, সেই কর্তব্যের পথে চলবার চেষ্টা করেছে বলে জেভার ছিল খুশি, তার বিবেক ছিল পরিতৃপ্ত। কিন্তু সেই বিবেকই এখন সংশয়ে সমাচ্ছন্ন। আইন অভ্রান্ত সন্দেহ নেই, কিন্তু অন্য সবকিছুই কি অর্থহীন? খুদে জার হইয়ে ডবল সাউ কেড়ে নেওয়াটাই সমাজের চোখে একমাত্র সত্য বস্তু, আর ফকলেভেন্টের জীবন রক্ষা করার কোনোই মূল্য নেই। শুধু ফকলেভেন্ট নয়, চ্যানবেরির হোটেলে জেভারের নিজেরই জীবন রক্ষা করেছে ওই জা ভ্যালজান, তারপর ওই মরণাপন্ন যুবক মেরায়াস, তাকে কাঁধে করে প্যারি শহরের গোটা সুরঙ্গ রাজ্যটা পরিভ্রমণ করবার কি প্রয়োজন ছিল ওর? এই অমানুষিক ত্যাগ শিকারের কোনো মূল্যই কি নেই আইনের দৃষ্টিতে? জেভারের আত্মতৃপ্ত বিবেক হঠাৎ গূঢ় আঘাতে বাস্তবের প্রতি চোখ ফেরাতে বাধ্য হয়েছে আজ।
নতুন সব সমস্যা তার বিচার বুদ্ধিকে আড়ষ্ট করে ফেলতে চাইছে, খুঁজে পাচ্ছে না কোনো সমাধান। যে লোক দেবতার মতো পূজো পাওয়ার যোগ্য তাকে আইন কেন শৃঙ্খলিত করতে চায়, এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না জেভার। না পেরে নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা এসে যায় ক্রমশ। একটা জিনিস তার কাছে পরিষ্কার, তার যা কর্তব্য তা সে করতে পারেনি। আইন সংশোধন করবার ভার তার উপর নেই, আইন অনুযায়ী কাজ করবার দায়িত্ব ছিল তার। সে দায়িত্ব পালন করতে হলে জ্যাঁ ভ্যালজাকে গ্রেপ্তার করা উচিত ছিল প্রথম সুযোগেই, তা সে করেনি। এখনো জ্যাঁ ভ্যালজাকে গ্রেফতার করে আনা যায় তার বাড়ি থেকেই। সে পালাবে না বলে কথা দিয়েছে, কথার খেলাফ সে করবে না। হ্যাঁ, গ্রেফতার করা যায়, কিন্তু করতে পারছে না জেভার। তার পা চলতে চাইছে না জ্যাঁ ভ্যালজাঁর বাড়ির দিকে। কর্তব্য ভ্রষ্ট এই জীবন নিয়ে জেভার তাহলে করবে কি? সিন নদী বয়ে যায় বিচি বিভঙ্গে মন্থর গমনে। সেতুর ওপর দাঁড়িয়ে আছে একটা মানুষ, হঠাৎ টুপ করে সেই মানুষটা জলে পড়ে গেল, আর উঠল না। সংশয় পীড়িত অন্তরের দাহ ঘুচে গেল যে আমাদের। গিলে নরম্যানের আপ্রাণ চেষ্টায় মেরায়া সুস্থ হয়ে উঠল। একমাত্র স্নেহের দুলালকে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনতে পেরে বৃদ্ধের আনন্দের আর সীমা নেই। মেরায়াসকে ঢালোয়া অনুমতি দিয়ে দিলেন, তোমার যা ইচ্ছে তাই করো, যাকে খুশি বিবাহ করো, আমি কোনো আপত্তি করব না। অতএব কোজেতের সঙ্গে মেরায়াসের বিবাহের আর কোনো বাধা রইল না। গিলে নরম্যান তার যথা সর্বস্ব দিয়ে দিলেন মেরায়াসকে, জ্যাঁ ভ্যালজাঁ তার যথা সর্বস্ব অর্থাৎ 600,000 ফ্র্যাঙ্ক দিয়ে দিল কোজেতকে। পন্টমার্সি দম্পতি শহরের অন্যতম ধনী পরিবার বলে গণ্য হবে অতঃপর, এতে কোনো সন্দেহ রইল না। প্রাসাদতম নতুন বাড়ি মেরায়াসের, সেখানে বাস করে মেরায়াস আর কোজেত আর এক পল্টন দাসদাসী। মাতামহ গিলে নরম্যান আর পিতা ফকলেভেন্ট সেখানে নিত্য দর্শন দেন। মেরায়াসের পরিবারে জ্যাঁ ভ্যালজাঁ এখনো ফকলেভেন্ট নামেই পরিচিত, কিন্তু এ ছলনা চিরদিন চালিয়ে যাওয়া জ্যাঁ ভ্যালজাঁর মনঃপূত নয়। কোজেতকে সে নিজের পূর্ব ইতিহাস এ যাবৎ বলেনি, বললে সে হয়তো সবটা বুঝবে না, যেটুকু বুঝবে তাতে ব্যথাই পাবে শুধু, এই জন্যেই সে বলেনি। কিন্তু মেরায়াসের কথা আলাদা, যার ওপরে তার গভীর স্নেহ থাকবার কথা নয়। নিরপেক্ষ বিচার বুদ্ধি দিয়ে সে যার কৃতকর্মের ভালো মন্দ ওজন করে দেখুক, তারপর যার সঙ্গে কিরকম সম্পর্ক সে রাখবে নিজেই স্থির করুক। প্রথম সুযোগেই যা একদিন অতি গোপনে সব কথা খুলে বলল মেরায়াসকে। অনশনে মৃত প্রায় কয়েকটি শিশুকে বাঁচাবার জন্য সেই যে রুটি চুরি করা, তাই থেকে শুরু করে বিশপ মেরিয়েলের কাহিনী, ফাতাইনের বিয়োগান্ত ইতিহাস এবং ওজেতের সঙ্গে সম্পর্কটির যথাযথ বিশ্লেষণ কিছুই সে বাদ দিল না। হ্যাঁ, বাদ দিল শুধু একটা জিনিস। চ্যানবেরির যুদ্ধক্ষেত্র থেকে মরণাপন্ন মেরায়াসকে সে যে নিজেই উদ্ধার করে এনেছিল, নিজে পাতাল রাজ্যে নরক যন্ত্রণা ভোগ করেও মেরায়াসকে সে যে জীবিত অবস্থায় তার মাতামহের আশ্রয় পৌঁছে দিতে পেরেছিল, এই একটি কথাই সে গোপন করে গেল।
পাছে ব্যক্তিগত কৃতজ্ঞতার মোহে মেরায়াস বিচারে ভুল করে। এই ভয়ই যা এই পরম প্রয়োজনীয় তথ্যটির উল্লেখ মাত্র করল না, ফলে মেরায়াসের মন অত্যন্ত অপ্রসন্ন হয়ে উঠল। সমাজের জীব সে, একটা জেল ফেরত দাগি চোর যার পেছনে এখনো পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা ঘুরছে, তাকে কেমন করে সে নিজের পারিবারিক গণ্ডির ভেতরে গ্রহণ করবে? সে মনস্থ করল যার সঙ্গে কোনো সম্পর্ক সে রাখবে না, এবং সুযোগ মতো কোজেতকে বুঝিয়ে তার 600,000 ফ্র্যাঙ্ক যৌতুক ফিরিয়ে দিতে বলবে। যার আর সমাদর রইল না মেরায়াসের বাড়িতে, দেখা করতে হলে তাকে নিচের ঘরে গিয়ে বসতে হয়। এখন মেরায়াস কোজেতকে নিচে পাঠিয়ে দেয়, নিজে আসে না যার সামনে। সরলা কোজেত অত শত বোঝে না, তার ভক্তি ভালোবাসা আগের মতোই অক্ষুণ্ণ। তবে স্বামীকেও সে ভালোবাসে, তার কথাও বিশ্বাস করে। মেরায়াস যখন বলে নিচে নামবার তার সময় নেই বা তার শরীরটা ভালো লাগছে না, সরল বিশ্বাসেই সে ওজোরটাকে সে সত্য বলে মেনে নেয়, এবং অসংকোচে বাবাকে এসে সেই কথাই সে জানায়। কিন্তু মেরায়াসের মনের ভাবটি যা বেল যা নখদর্পণে দেখতে পাচ্ছেন। মেরায়াস যে তাকে দূরে রাখতে চায় তাও ও বুঝতে পারছে, তবু স্নেহের বন্ধন তো সহজে ছিঁড়া যায় না। অপমান সহ্য করেও সে কোজেতের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। নিঃসম্পর্কীয় লোকের মতো নিচের ঘরেই বসে, কিন্তু সেই নিচের ঘরেও একদিন দেখা গেল যে আগুন নেই। কোজেত বিরক্ত হল, দাস দাসীদের ডেকে ধমক দিতে গেল, কিন্তু তাকে নিষেধ করল যা। কোজেতকে ভোলালো এই বলে যে ঘরে আগুন থাকলে আজকাল তার ভয়ানক গরম লাগে, সেই নিষেধ করেছে আগুন রাখতে। তারপর দিন দেখা গেল আগুনের অভাবের সঙ্গে চেয়ারেরও অভাব। দাঁড়িয়ে দাঁড়িয়েই যাকে দুটো কথা কয়ে আসতে হলো কোজেতের সঙ্গে, এরপর যা আর গেল না, অর্থাৎ বাড়ির ভেতরে গেল না, কিন্তু বাড়ির সামনের রাস্তায় রোজ সন্ধ্যার পর তার আনাগোনার বিরাম নেই। জানলার ধারে কোজেতকে যদি একবারও চকিতের জন্য দেখা যায়, কোনোদিন তার আশা পূর্ণ হয়, কোনোদিন হয় না। দু চার ঘন্টা বৃষ্টি বরফে ঘুরে ঘুরে হতাশ হয়ে সে অনেক রাত্রে বাড়ি ফিরে। যার বয়স হয়েছে, এই অত্যাচার বেশি দিন সইল না, তার লোহার শরীরও ভেঙে পড়ল। অবশেষে এক সন্ধ্যায় সে আর পেরে উঠল না কোজেতের বাড়ির দিকে যেতে, সে শয্যা নিল। চোরের প্রয়োজন বড় লোকের খবর রাখা। হঠাৎ থিনারডিয়ার খোঁজ পেল শহরে এক নতুন বড় মানুষের আমদানি হয়েছে, নাম তার পন্টমার্শি। পন্টমার্শি ওয়াটারলু পন্টমার্শি কেউ নয় তো এই লোক, থিনারডিয়ার জোর সন্ধান চালালো, ফলে অনেক কথাই সে জেনে ফেলল। এই পন্টমার্শি তার সেই পন্টমার্শিরই পুত্র বটে, তাছাড়া ইদানিং সে বিবাহ করেছে যাকে, সে হল তার ভূতপূর্ব হোটেলের শিশু পরিচারিকা কোজেত। কোজেতের প্রতিপালক ফকলেভেন্টি যে একটা মৃত প্রায় লোককে নিয়ে সেদিন সুরঙ্গ মুখ থেকে বেরিয়ে এসেছিল থিনারডিয়ারেরই সাহায্যে, এ খবরও অজানা নেই থিনারডিয়ারের। কারণ সেদিন সে অলক্ষ্যে থেকে অনুসরণ করেছিল জ্যাভারের গাড়ির,
এই বহুবিধ খবর পকেটস্থ করে থিনারডিয়ার গিয়ে সাক্ষাৎ চাইল ব্যারন ওয়ান্টমার্শের। মেরায়াস তো অবাক, তার পিতারই ব্যারন উপাধি বোরবো সরকার স্বীকার করেনি, আজ তাকে ব্যারন বলে সম্বোধন করে কে? থিনারডিয়ারের নাম শুনেই সে চমক খেল এবং বুঝতেও পারল সব ব্যাপারটা। তার পিতার প্রাণ রক্ষা করেছিল এক থিনারডিয়ার ওয়াটারলু যুদ্ধক্ষেত্রে, এ তাহলে সেই। দু একটা জিজ্ঞাসাবাদেই তার ধারণা সত্য বলে প্রমাণ হল। মেরায়াস তক্ষুনি পিতৃ ঋণ পরিশোধ করল 20,000 ফ্র্যাঙ্ক পুরস্কার দিয়ে। থিনারডিয়ার পুলকিত, কিন্তু কোজেতের ওপর তার একটা বদ্ধমূল আক্রোশ আছে সেই দিন থেকে, যেদিন সে একটা অচেনা গুন্ডার সঙ্গে চলে এসেছিল তার সেই ভূতপূর্ব সার্জেন্ট হোটেল থেকে। সে আজ তার ঝাল ঝাড়বে। সে বলল, জানেন ব্যারন, আপনার পত্নীর যে প্রতিপালকটি মিস্টার ফকলেভেন্ট। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে তার? সাগ্রহে জানতে চায় মেরায়াস। চ্যানবেরি যুদ্ধের দিন একটা আধ মরা লোককে ঘাড়ে করে ভূগর্ভের সুরঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, যখন বেরোলো আমি দেখেছি কিনা। বলতে কি, আহত লোকটিকে কিছু শুশ্রূষাও করেছিলাম আমি। ফকলেভেন্ট তার পরিচয় দিল না, কিন্তু আমি তার জামার কাপড় খানিকটা ছিঁড়ে নিয়েছিলাম। ভবিষ্যতে কোন কাজে আসতে পারে এই ভেবে। এই দেখুন, এই 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 সেই কাপড়। আমি ফকলেভেন্টের নামে মিথ্যে কথা বলছি এমন কিন্তু ভাববেন না। কাপড়ের টুকরোটা দেখে মেরায়াস স্তম্ভিত। এ যে তারই জামার ছিঁড়া টুকরো একটা। তাড়াতাড়ি ভেতরের ঘরে গিয়ে সেই দিনকার জামাটা বের করল, মিলিয়ে দেখল এই ছিঁড়া টুকরোটা ঠিক ঠিক খাপ খেয়ে যাচ্ছে জামার ছিন্ন অংশে। তাহলে ফকলেভেন্টটাকে চ্যানবেরি যুদ্ধ থেকে উদ্ধার করে এনেছিলেন? কই, সে কথা তো তিনি বললেন না। নিজের জীবনের প্রতিটি ঘটনা তিনি মেরায়াসকে বলতে পারলেন, শুধু বাদ রইল এই একটি কথা, যেটা মেরায়াসের জানার দরকার ছিল সবচাইতে বেশি। মেরায়াস থিনারডিয়ারকে বিদায় দিল এই বলে, মশিও ফকলেভেন্টের সঙ্গে যেরকম ব্যবহার করা আমার উচিত তাই আমি করব, তুমি ভেবো না। থিনারডিয়ার খুশি হয়ে বেরুল। মেরায়াসের কথার অর্থ সে বুঝল এই যে, ফকলেভেন্টের সঙ্গে অতঃপর সে সেই রকমই ব্যবহার করবে যেরকম করা উচিত নরঘাতক দস্যুর সঙ্গে। মেরায়াসের দেওয়া 20,000 ফ্র্যাঙ্ক তার পকেটে, আশাতীত অর্থ। সে আর এদেশে থাকল না, কারণ এদেশের পুলিশের 20 নজর আছে তার উপরে। সে চলে গেল আমেরিকায়, নিজের চরিত্রের অনুযায়ী একটা ব্যবসা সেখানে সে ফেলে বসল। সে ব্যবসা হল দাস ব্যবসা। জাঁ ভ্যালজাঁ মৃত্যুসজ্জায়, শিয়রে দুটির উপর মোমদানি, মাঝে মাঝে সেই দুটির দিকে সে তাকিয়ে দেখছে পরম সম্ভ্রমের সঙ্গে। মনে হচ্ছে তার দুটি মোমদানির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন এক জ্যোতির্ময় দেবতা, তিনি বিশপ মেরিয়েল। কতক্ষণে মেরিয়েলের হাত ধরে সে ভগবানের চরণ প্রান্তে পৌঁছতে পারবে তারই কেবল প্রতীক্ষা করছে সে। এমন সময়
কোজেতকে নিয়ে মেরায়াস সেইখানে প্রবেশ করল। দুজনেই অনুতপ্ত। কোজেতের অনুতাপ এই কারণে যে স্নেহময় পিতার কোনো খবরই সে নেয়নি এতদিন, আর মেরায়াসের তার অনুতাপের কারণ আরো মর্মান্তিক। জীবনদাতার প্রতি চরম অকৃতজ্ঞতা দেখিয়েছে সে। ক্ষমা প্রার্থনা অশ্রু বর্ষণ তার আর শেষ নেই। দুজনকে সস্নেহে আশীর্বাদ করে যা বলল, আমার আর বিলম্ব নেই, শেষ সময় তোমাদের সঙ্গে যে দেখা হলো এতেই বুঝেছি ভগবানের অশেষ দয়া এই বৃত্তের উপরে। আপনার জন্য কোনো ধর্মযাজক আনি? জিজ্ঞাসা করে মেরায়াস। ধর্মযাজক এসেছেন তো, ওই যে হাত দিয়ে মুন্দানি দুটির মাঝখানটা দেখিয়ে দেয় যা, মুখে যেন কি এক জিজ্ঞাসা ফুটে ওঠে তার। হয়তো তার অর্থ, গুরু আমার যথাসাধ্য তোমার দেখিয়ে দেওয়া পথে চলতে চেষ্টা করেছি, তুমি তুষ্ট হয়েছ তো? তারপরই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বুঝি গুরু তাকে বলছেন, পুত্র নরকুলে তুমি ধন্য, আমি তৃপ্ত হয়েছি পুত্র। যা ভেল যার আত্মাকে গ্রহণ করে জ্যোতির্ময় দেবতা ভগবানের চরণ উদ্দেশে চলে গেলেন।